অশ্রু ভেজা চোখের কোণে সংসার আজ কুরুক্ষেত্র, সংসার আজ কুরুক্ষেত্র, সংসার আজ কুরুক্ষেত্র। আমি তো তোমার হাসি কান্না, আমি তো অপূর্ব, অসাধারণ। তোমার গান শুনে মনে হচ্ছে অসময়ই বসন্ত এসে হাজির হয়েছে। আপনি কি পাগল? মোটামুটি ঠিক আছে, চলবে। কিছু বললেন না? সেরকম কিছু না। আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম তুমি কৃষ্ণচূড়া চারপাশে চক্কর কেটে ঘুরে বেড়াচ্ছ, যেন বিরোহিণী রায় কৃষ্ণের আশার প্রতীক্ষায় মগ্ন। ঠিক ধরেছেন, দীর্ঘ পাঁচ বছরের প্রতিটা দিন আমি আমার কৃষ্ণের আশার প্রতীক্ষায় প্রহর গুনছি। আজই হবে আমার সেই প্রহর গুনার শেষ দিন, আজই আমার কৃষ্ণ আমার কাছে আসবে। তা তোমার কৃষ্ণটি কে? সেটা সময় হলে জানতে পারবেন। কিন্তু অতক্ষণ তো আমার ধৈর্য ধরবে না সুন্দরী, তাই আপাতত আমি নিজেই কৃষ্ণ সেজে রাসলীলাটা সেরেই ফেলি। কৌশিক লাহিড়ির গালে চড়। শিকার যত তড়পায় তাকে শিকার করতে তত বেশি মজা, তাই আজ শুধু তোকে আমি শিকারই করবো না, আমার কামনার কষাইখানা কেটে কুচি কুচি করে লালসার মাল মশলা মাখিয়ে চেটে পুটে খাবো। গ্রামের মাটিতে দাঁড়িয়ে গ্রামের মেয়েকে স্পর্শ করার সাহস হয় কি করে? আপনার বোধহয় জানা নেই প্রতিহিংসা যে প্রতিবাদের হাতটা অনেক বেশি শক্তিশালী। আমি তো প্রতিবাদ করেছিলাম। ও, আপনি প্রতিবাদ করছিলেন? হ্যাঁ, আমি আপনাকে স্টেশনে ওয়েলকাম জানানোর জন্য যাচ্ছিলাম, হঠাৎ ওই মেয়েটা আমার পথ আঁকলে ধরে আমাকে অশ্লীল ইঙ্গিত করলো, মানে লাইনের মেরে যেরকম। মিস্টার লাহিড়ে, নিজের চরিত্রবান শাস্তিকে অন্যের চরিত্রকে ছোট করবার চেষ্টা করবেন না, পুরো ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি। আর আপনি যদি আমার লোক না হতেন তাহলে খুনি আপনার গায়ের চামড়াটা আমি খুলে নিতাম। না না না, আমার কাছে সরি চাইলে হবে না। যাকে অসম্মান করার জন্য হাত উঠিয়েছিলেন তার কাছে হাত জোড় করে বোন বলে ক্ষমা চেয়ে নিন। যান। কি হলো? ওকে স্যার, আমার ভুল হয়ে গেছে বোন, আমাকে তুমি এবারের মতো ক্ষমা করে দাও। ঠিক আছে ঠিক আছে, আমি তোমায় ক্ষমাই করে দিলাম। দেখলেন তো মিস্টার ল্যাডি, এরাই হলো গ্রাম বাংলার স্নেহধন্যা নারী।
এরাই পারে চোখের জলকে আড়াল করে নিজেকে সর্বহারা সাজিয়ে ক্ষমা প্রার্থীকে ক্ষমা করতে। ভাই দা ভাই, আপনি এখন আসুন। কিন্তু আমি তো গাড়ি করে আপনাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছিলাম। আপনার বাড়ির লোকেরা বরণ করার জন্য তৈরি হয়ে আছে। আমি কোনো রাজ্য জয় করে আসিনি মিস্টার লাহিড়ি যে আমাকে বরণ করে ঘরে নিয়ে যেতে হবে। আমি পায়ে হেঁটে বাড়ি যেতে পারবো। আপনি এখন আসুন। আপনার আপত্তি থাকলে আমরা কিন্তু মোস্ট ওয়েলকাম, আপনাকে জানাবো, কোনো কথা শুনবো না। মোস্ট ওয়েলকাম নয় মিস্টার দত্ত, তোমার কারবারে আমি কেরোসিন ঢেলেই ছাড়বো, তবেই আমি ব্ল্যাক ডায়মন্ড কৌশিক লাহিড়ি। মাত্র কয়েকটা বছর আমি গ্রামে ছিলাম না, তাতেই দেখছি গ্রামে অনেক আগাছা জন্মে গেছে, তাই আমার ফার্স্ট টার্গেট ওই আগাছাগুলোকে সমূলে উপড়ে ফেলা। এই ভর দুপুরে নির্জন কৃষ্ণচূড়ার তলায় দাঁড়িয়ে একা একা কি করছিলে? না মানে আমি আমার খুব কাছের মানুষটা আজ বিলে থেকে বাড়ি ফিরে আসছে। ও বিলেতে যাওয়ার সময় আমায় কথা দিয়ে গেছিল গায়ে ফিরে প্রথম সে এখানেই আমার সঙ্গে দেখা করবে, আর আমি তার জন্য অপেক্ষা করছি। তা কে তোমার সেই কাছের মানুষ? রাহুল দত্ত, বেশটাই পাস করে আজ গায়ে ফিরছে। আরে বাবা, সে তো আমার বন্ধু, সে তো কিছুক্ষণ আগে স্টেশন থেকে গাড়ি করে বাড়ি চলে গেল। কি বললেন, বাড়ি চলে গেছে? না না, তা কেন হবে, সে যে আমায় কথা দিয়ে গিয়েছিল। আরে বাবা, 5 বছর আগের দেওয়া কথা কি কেউ মনে রাখতে পারে? তাছাড়া তার সঙ্গে তার বিয়ে করা মেম্বও ছিল কিনা, সেই জন্য হয়তো। কি বললেন, আমার রাহুল দা বিয়ে করে দিয়েছে? হ্যাঁ, তাই তো দেখলাম। মেম্বও বলে কথা একেবারে ডানা কাটা পরি। চুপ করো রে, চুপ করো। মানুষটা এতটাই বদলে গেছে, সে কি ভুলে গেছে তার দেয়া প্রতিশ্রুতি? সে কি জানে না যে 5 বছরের প্রতিটা দিন আমি শুধু তার প্রতিজ্ঞায় প্রহর করে আসছি? সে আজ আমার সব আশা ব্যর্থ করে দিল, ব্যর্থ। বাবা, এতে কান্নার কি আছে? এতে কান্নার কি আছে? তোমার রাহুল দা যখন বিয়ে করে নিয়েছে, তুমিও বিয়ে করে নাও। না না গো বাবু, না, মেয়েরা শুধু একজনকে মন দিতে পারে, আর আমার এই মন আমি রাহুল দা ছাড়া আর কাউকে দিতে পারবো না। তাই আমাদের ভালোবাসা নীরব থাকতে ওই কৃষ্ণচূড়া গাছের শাখায় গলায় শাড়ির ফাঁস লাগি আমি আত্মহত্যা করে মরব। আরে দাঁড়াও 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 দাঁড়াও, আচ্ছা বোকা মেয়ে তো তুমি। আরে তুমি মরবে কেন? তোমার রাহুল দা যখন বিয়ে করেছে, তুমিও বিয়ে করে নাও, আর তুমি চাইলে আজই আমি তোমাকে বিয়ে করে নিতে পারি। কি বললেন? তখন তোমার সম্মান বাঁচিয়েছিলাম, আর এখন তোমাকে বাঁচাতে আজই না হয় আমি তোমাকে বিয়ে করে নেব। যাকে মনের অন্দর মলে সাজিয়ে রেখেছো দীর্ঘ 5 বছরের প্রতিটা দিন, তাকে তুমি চিনতে পারলে না কখন? রাহুল দা! তুমিও তো আগের চেয়ে কত সুন্দরী হয়ে উঠেছো কই, আমার তো তোমাকে চিনতে ভুল হয়নি। তিনি যখন ফেলেছিলে তখন শুধু শুধু মেম্বোয়ের কথা বলে আমাকে ভয় পাইয়েছিলে কেন? এত ভালোবেসেছো তার প্রতি বা বিশ্বাস হারিয়ে তুমি আত্মহত্যা করতে যাচ্ছিলে কেন? না না না, মানে আমি, তুমি কি জানো না, তুমি আমার জীবনের শ্বাস প্রশ্বাস, তুমি আমার চলার পথের প্রেরণা। তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করবো এই কথা তুমি ভাবলে কি করে? আমার ভুল হয়ে গেছে। তাহলে কথা দাও, জীবনে কখনো কোনো পরিস্থিতিতে তুমি আত্মহত্যার কথা ভাববে না। বেশ, আমি কথা দিলাম, আর কখনো এমন নিষ্ঠুর ভাবনা আমি ভাববো না। আরে আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বল কারণ নয় শুধু শুধু যে আমার, নয় শুধু যে আমার।
তোমার এত আলো ছায়াতে কিছু ভালো মানে আর মনে ভোলাতে ভালো না কারণ নয় শুধু এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা বৌদি। দাদার নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর আমি বৈরত্ব জল করে এই কারখানাটাকে আগলে রেখেছি, আর সেই তুমি আমাকে চোর বাবা দিচ্ছ। তুমি আমি কিছু ভুল করেছি, তোমাকে না জানে কিছু প্রোডাক্ট আমি বিক্রি করে দিয়েছি, কিন্তু সেটা তো মাত্র দু একবার। দু একবার নয়, তিন তিনবার তুমি ধরা পড়েছো। এতবার সতর্ক করার পরেও তুমি একটু মাল দাওনি। আমার কাছে খবর আছে, গত বর্ষ তুমি পাঁচ লরি মাল বাজার করেছো। কে বলেছে কথা? আমিই বলেছি। জাগ্রত হয়ে গেছে, তাই সব সত্যি কথা আমি বলে দেবো। দুঃখের কথা কি বলবো মাসিমা, আজ থেকে 15 বছর আগে আপনার স্বামী যে নিরুদ্দেশ হয়ে যাওয়ার ঘটনা আপনি জেনে এসেছেন, আসলে আপনার স্বামী নিরুদ্দেশ হয়ে যায়নি, তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। মিথ্যে নয় মাসিমা, চন্দ্র সূর্যের মতো সত্যি। প্রথমে আপনার স্বামীকে কিডন্যাপ করা হয়েছে, তারপর তাকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, তুমি কি চাও এই সমস্ত কথা ফাঁস করে দিয়ে আমাকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে নাকি? তাই বলছো সব বন্ধ করো। বন্ধ করতে পারবো না স্যার, আমার বিবেক আজ বাস্ট হয়ে গেছে, তাই সব সত্যি কথা আমি গলগল করে বলে দেবো। তোমার নির্মম সত্যটা কি? তোমরা এতদিন আমার কাছে চেপে রেখেছিলে, তার প্রিয় সখা সিঁদুর পরেই দীর্ঘ 15 বছর আমি তার আসার অপেক্ষায় প্রহর গুনছি। মাসিমা, আর তোমরা তোমরা আমার সব আশা এমনি করে শেষ করে। মাসিমা, না না, তার দেওয়ার শাখা সিঁদুর পরি আর আমি তার আত্মার অমঙ্গল করতে চাই না। ওগো, তোমার দেওয়ার শাখা সিঁদুর তুমি পেরিয়ে নাও, পেরিয়ে নাও। মাসিমা, মাসিমা আপনি শান্ত হন। মাসিমা, আপনার হার্ট দুর্বল আছে, যে কোনো মুহূর্তে আপনি হার্ট ফেল করে যেতে পারেন। আমার যথেষ্ট শক্ত হয়ে আছে। বলো ম্যানেজার, কে আমার স্বামীকে খুন করেছে? মিথ্যে বৌদি, সম্পূর্ণ মিথ্যে। আসলে দাদার খুনের কোনো ঘটনাই ঘটেনি, জানি না কেন যে ম্যানেজার মিথ্যে কথা বলে তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা। আমি চুপ করো, আমি ম্যানেজারের মুখ থেকে শুনতে চাই। বলো বলো ম্যানেজার, কে আমার স্বামীকে খুন করেছে, আর তোমার কাছে সেই খুনের কি প্রমাণ আছে? একটা ভিডিও ক্লিপ আছে, কিন্তু সেটা দেখলে কি আপনি সহ্য করতে পারবেন? ম্যানেজার, কি বিভৎসভাবে তাকে খুন করা হয়েছে। মাসিমা, বুক ধড়ফড় করছে না তো? প্রথমে ধারালো অস্ত্র দিয়ে তার জ্যান্ত অবস্থায় চোখ দুটোকে উপড়ে দেওয়া হয়েছে। মাসিমা, মাথা ঘুরছে নাকি? স্ট্রোক মুখ হয়ে যাবে না তো? তারপর ধারালো ছুরি দিয়ে তার জিভটাকে কেটে নেওয়া হয়েছে। মাসিমা, আপনি কাঁপছেন কেন? হার্ট অ্যাটাক হয়ে যাবে না তো? তারপর তার হাত পা দুটোকে কেটে নৃশংসভাবে খুন করেছে আপনার এই দেওর ঘর শত্রু বিভীষণ দেবরাজ দত্ত। আরে, এ সমস্ত কি বলছো তুমি? আমি তোমাকে সারাতে খুন করে ফেলবো না। কেন চুপ করছেন কেন বলুন তো? দেখছেন না স্বামীর খুনের খবর শুনে মাসিমা কেমন শোকে দুঃখে কাতর হয়ে গেছেন, আর এই সময় আপনি ডিস্টার্ব করছেন? আপনার মাথাটা তো গেছে একদম। আপনি শান্ত হন মাসিমা, আপনার হার্ট দুর্বল আছে, যে কোনো মুহূর্তে আপনি হার্ট ফেল করে যেতে পারেন। আমার কিচ্ছু হবে না, এই শয়তানটাকে শাস্তি না দেওয়া পর্যন্ত
আমাকে বেঁচে থাকতেই হবে। তোমার সাথে কথা বলতে আমার ঘেন্না করছে। যে মানুষটা সম্পূর্ণ নিজের হাতে গড়া সম্পত্তির অর্ধেকটা অংশ তোমার নামে লিখে দিয়েছে, তুমি কি না তাকেই খুন করলে? তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি কিছুতেই ছাড়বো না, তোমাকে আমি পুলিশে দেবো। কিন্তু তার আগে প্রমাণ চাই, প্রমাণ দাও। তোমার কাছে কি প্রমাণ আছে? সেই প্রমাণটা আমাকে দাও ম্যানেজার, সেই প্রমাণটা আমাকে দাও। প্রমাণ আমি দেবো, আমি এমন প্রমাণ দেব যে খুনিকে তো আমি ফাঁসি ঘাটে ঝোলাবো, সেই সঙ্গে আপনার কারবারে ওকে রসিন ঢেলে দিলাম। আরে এটা তুমি কি করলে? একটা জল যেহেতু মানুষকে খুন করে ফেললে, না করলে দুজনের কোমরে দড়ি পড়ে যেত। খুনি যদি করবে তাহলে দাদার খুনের ঘটনাটা প্রকাশ করলে কেন? ভেবেছিলাম স্বামীর খুনের খবর শুনে বুড়ি হার্ট ফেল করে মরে যাবে। ও বাবা, বুড়ির হার্ট ভীষণ শক্ত, মারবে কি, মারার জন্য তেড়ে পুড়ে উঠল। তাই কারবারে কেরোসিন ঢেলে দিলাম, হাত চালাতে বাধ্য হলাম, যাকে বুড়িটা মরেছে কিনা দেখি। না, মরেনি, এখনো বেঁচে আছে, নাড়ি চলছে। আর সে কি? আরে ওটা বেঁচে উঠলে আমরা যে মরে যাব। অর্ধেকটা কাজ আমি করেছি, বাকি কাজটা আপনি করুন। গলার টিপে মৃত্যুটাকে নিশ্চিত করুন। যান যান, এগিয়ে যান। আমি এগিয়ে যান। ঠিক বলেছো। ওই যে কথায় বলে না, শত্রুকে কোনোদিন অবহেলা করতে নেই, তাই ওটাকে আমি ছবিটাই হবে এই শালার কারবার কেরোসিন ঢালার মূল অস্ত্র। খতম করে দিয়েছি, একেবারে খেল খতম। এই ম্যানেজার, এই লাশটাকে এখন কি করবো? কিচ্ছু করতে হবে না, পুলিশে খবর দিন, পুলিশ এসে লাশটা তুলে নিয়ে চলে যাবে। হ্যাঁ তুমি ঠিক বলেছো, পুলিশ। এই পুলিশ এলে আমরা কি ধরা পড়ে যাবো? কি যে বলেন স্যার, নাটকের শুরুতেই যদি ভিলেন ধরা পড়ে যায় তাহলে পাবলিক বসে থাকবে তো। আপনার মাথাটা একদম গেছে, এডুকেশন বলছি। হ্যালো পুলিশ স্টেশন, হ্যাঁ আমি দত্ত ভিলা থেকে বলছি। মা তুমি কোথায়? মা তোমার খোকা ফিরে এসেছে। মা তোমার স্বপ্ন সফল করতে তোমার খোকা বিলেত থেকে ব্যারিস্টার হয়ে। মা তুমি এভাবে মেঝেতে শুয়ে আছো কেন? মা তোমার কি হয়েছে? মা মায়ের সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। মায়ের মুখে ছুরি বিদ্ধ। কে কে এই কাজ করেছে? কে কে আপনি বিশ্বাস করুন, আমি আমার মাকে খুন করিনি। আমার মনে হয় মাকে অন্য কেউ খুন করে এখান থেকে পালিয়ে গেছে। না স্যার, আমি নিজের চোখে দেখেছি খুন করতে। আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ স্যার, যেটা দেখেছি সেটা ব্যক্ত করছি। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মা ছেলের মধ্যে তর্কাতর্কি হচ্ছিল। গুরুত্বপূর্ণ বিষয়টা বলতে, রাহুলবাবু একজন অশিক্ষিত বাজে নোংরা মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন। মাসিমা তাতে তীব্র প্রতিবাদ করেন। হাজার হোক বিলেত ফেরত ব্যারিস্টার ছেলে একটা অসভ্য নোংরা বাজে মেয়েকে বিয়ে করবে, কোনো মা কি চায় আপনি বলুন? তাই মাসিমা এমনি মুখে বলেছেন ওনাকে তৈজপুত্র করে দেবে। তারপর রাহুলবাবু রাগ সামলাতে পারলেন না, ওই ছুরি দিয়ে মাকে ছুরিকাঘাত করেন, আর সেই ছুরির আঘাতে ওনার মৃত্যু হয়। ওই দেখুন, হাতে এখনো ছুরি ধরা আছে। লায়ার, তোমাকে আমি একটা খুন করে আসামে টেনে আবার একটা খুন করতে চাইছো? না না, আপনি বিশ্বাস করুন, আমি আমার মাকে খুন করিনি। আমার মনে হয় এরা সবাই মিথ্যে কথা বলছে। এই ছুরির ফিঙ্গার প্রিন্টই প্রমাণ করে দেবে তুমি খুন করেছো কি খুন করনি। নাও খুন করতে পারে না।
ঠিক তোমার মতো আমি এই একই কথা বলতে পারতাম যদি নিজের চোখে দৃশ্যটা না দেখতাম। থামুন থামুন আপনারা, আপনাদের কারো কথা আমি বিশ্বাস করি না, কারো কথা বিশ্বাস করি না। জেঠিমা একটিবার কথা বলো, জেঠিমা একটিবার চোখ মেলে তাক। কি করে তাকাবে রে খোকা, তার ব্যারিস্টার ছেলে যে চিরদিনের মতো তার চোখ দুটো বন্ধ করে দিয়েছে। একজন ব্যারিস্টারের বিবেকের বিচার যদি এইরকম হয়, উনি যে জনগণের কি বিচার করতেন সেটা ভেবেই আমি আঁতকে উঠছি। শাট আপ, জাস্ট শাট আপ। আপনাদের কারো কথা বিশ্বাস করি না আমি। আমি জানি আমার দাদা কখনো খুন করতে পারে না, কোনো চক্রান্তকারী চক্রান্ত করে তাকে দাদাকে ফাঁসিয়েছে। তবে আপনারা জেনে রাখুন, সেই চক্রান্তকারী জাল আমি একদিন ছিঁড়ে ফেলবই। দাদা দাদা, তুমি শুধু একটিবার একটিবার বলো যে তুমি কোন করনি দাদা, বলো কোন করনি। আমার আকাশে ঝড়ের বাতাস ছেঁচে হৃদয় মন, আমি যে আমারে হারিয়ে ফেলেছি দিশাহীন অনুক্ষণ। পথ ভোলা এক পথিক হয়েছি, সামনেটা বড় কালো, অচেনা যেন লাগছে নিজেকে, কোথা আছে তব আলো। মরমের দ্বার রুদ্ধ হয়েছে, দুনিয়া ভুলেছে মোরে, কে যেন ডাকিয়া কহিছে আমারে, বিদায় দিলাম তোরে দাদা। ওরে রোহন, এখন চক্রান্তে রাহো, আমার জীবন সূর্যটাকে গ্রাস করেছে রে ভাই। তাই তো আজ আমার সব সত্যি মিথ্যার অন্ধকারে ঢাকা পড়ে যাচ্ছে, আমি কেমন করে নিজেকে নির্দোষ প্রমাণ করব তুই বলতে পারিস ভাই? তাই তো আজ আমি আমার গর্ভধারিণী মায়ের খুনের পরোয়ানা মাথায় নিয়ে জেল খাটতে চললাম রে। রাহুল বাবু এবার আসুন। দাঁড়ান স্যার, আমাকে আর একটু সময় দিন, আমার মাকে শেষ প্রণামটুকু করে যেতে দিন। মা গো, কেউ না জানলে তুমি তো জানো মা আমি কতটুকু অপরাধী, তাই তোমার পা ছুঁয়ে শপথ করে বলছি মা, যে বা যারা তোমাকে খুন করে আমাকে খুনের আসামি সাজিয়েছে, ব্যারিস্টার হয়ে তাদেরকে শাস্তি দিতে না পারলেও মায়ের সন্তান হয়ে মাতৃহত্যার প্রতিশোধ আমি নেব মা, মাতৃহত্যার প্রতিশোধ আমি নেব মা, মাতৃহত্যার প্রতিশোধ আমি নেব। ভোলা মা, কাঁদতে গিয়ে হাসি কেনে, হাসতে গিয়ে কাঁদি, ভালোবাসার আদালতে হইলাম আমি বাদি, সংসারে যে সাজলাম রে সং এই বুঝেছি সা, মনের কথা কারে বলিয়া এমন করে ছিঁড়িল কেনে এক তারা ডার ও উদাস বাউল নেই তো বাউলা ভোলা তারপর কিন্তু তার হাত ধরে যাব বসর ঘরে।
তাকে এমনি করে জড়িয়ে ধরে বলবো, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পড়িয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে, আজ মন চেয়েছে আমি আগামী দিনে যদি যাত্রা সিরিয়াল সিনেমাতে সুযোগ পাই আমরা কিন্তু দুজনে একসাথেই থাকবো। সুযোগ পাবো নয়, সুযোগ পেতে হলে আমাদেরকে নাচ গানে পারদর্শী হতে হবে। সে তো নিশ্চয়ই, তাহলে এসো। যে নাচ গানটা স্যার আমাদের ভালোভাবে রপ্ত করতে বলেছিল ওই নাচ গানটা আমরা রিহার্সাল করি, এসো নাও শুরু করো। সাগরে সান করে মরুরু বুকে নদী কৃষ্ণা মেটাতে, চাঁদ বিকই হাটে তারারা চুলছে মাটি, আকাশে ঝুঁকে চুমু খাচ্ছে মাটিকে, পেরিয়ে আয় ভুলে সময় দেখ না জীবনে মানে আমার গানে, আয় আয় কে যাবি আয় কে মন হারাবি এক মুঠো ধরতে, আয় আয় কে যাবি আয় কে মন হারাবি এক ধরতে, আয় আয় কে যাবি আয় কে মন হারাবি এক মধুর ধরতে। কি হলো, থমকে দাঁড়ালে কেন? ওই শোনো, সানাই বাজছে, আজ কাকন্দির বিয়ে। তাহলে চলো কাকন্দিকে কেমন সাজিয়েছে আমরা দেখি গে যাই। হ্যাঁ চলো। বিয়ে, আজ আমার একমাত্র বোন কাকনের বিয়ে, আজ আমার ভীষণ আনন্দের দিন গো, ভীষণ আনন্দের দিন, ভীষণ আনন্দের দিন।
কিন্তু যাকে সেই ছোটবেলা থেকে কলিপিটে করে নিজের মেয়ের মতো করে মানুষ করেছি, সে আজকে বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে, এ কথা ভাবলেই যে আমার বুকের ভেতরটা কেমন যেন আনচান আনচান করে উঠছে। মনে হচ্ছে এই বুঝি আমার শরীর থেকে একটা অঙ্গ হারিয়ে গেল। কিন্তু কেন কেন এমন মনে হয়, কেন কেন আমার মনে হচ্ছে আমার বোনটাকে আমি বোধহয় দূরে কোথাও হারিয়ে ফেলছি? কেন কেন এমন মনে হচ্ছে আমার বোনটা বিয়ের সাজে শ্বশুর বাড়ি যেতে যেতে বারবার পিছন ফিরে তাকাচ্ছে আর কাঁদতে কাঁদতে আমাকে দাদা দাদা বলে ডাকছে? আমি ছুটে গিয়ে তার মাথায় স্নেহের হাত বুলিয়ে সান্ত্বনার কণ্ঠে বলি, দাদা দূরে গেলে রয়ে যাব কাছে কাছে তো আসবো ফিরে নতুন হয়ে রাত্রি হলে ভোর, যাবার বেলায় কিছুই না পাই প্রাণ ভরে শুধু স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে হাজার তারার আলোই ভরা চোখের তারা তু স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে কাকুন কাকুন এ আমি কি ভাবছি, কাকুন তো এখন বিয়ের সাজে বরের অপেক্ষায় বসে আছে। যাক, তবু মনের মাঝখানে আমার একটাই সান্ত্বনা, বোনটার কিন্তু আমার খুব ভালো ঘরে বিয়ে হচ্ছে। কিন্তু এই বিয়েতে কাকুন সুখী হবে তো গো? কেন কেন সুখী হবে না বড় বউ, কাকুন তো নিজে থেকেই বিয়েতে সাই দিয়েছে। উনি সাই দিয়েছে কিন্তু ভেতরটা যে তার ভেঙে গড়িয়ে যাচ্ছে গো, এখন যে সেই রাহুলকে ভালোবাসে। চুপ করো, আজকের এই শুভ দিন ওই অলক্ষণে নামটা তুমি আর উচ্চারণ করবে না, সামান্য কারণে যে তার নিজের মাকে খুন করতে পারে। তুমি বিশ্বাস করো রাহুল তার মাকে খুন করেছে? বিশ্বাস? আমার বিশ্বাসে কি আসে যায় বড় বউ? আদালতের বিচারে যে খুনি সাব্যস্ত হয়ে জেল খাটছে, সে খুন করুক বা নাই করুক, খুনেই তার একমাত্র পরিচয়। আদালতের বিচারে যাই হোক না কেন, তুমি তোমার বিবেকের আদালতে বিচার করে বলো তো, সত্যিই কি রাহুল তার মাকে খুন করতে পারে? আমার বিবেকটাই যে আজকে বোবা হয়ে গেছে বড় বউ, তাই আমি কেমন করে কার বিচার করব? কার তাই বলে একটা নির্দোষ ছেলে সারা জীবন জেল খাটবে, এই প্রতিকারের কি কোনো পথ নেই? না নেই, নেই। এই যুগে সততা মানবতার কোনো মূল্য নেই, এই যুগে যার যত বেশি টাকা আইন তার হয়েই কথা বলবে। তাই বলছি এসব আলোচনা এখন বন্ধ করো, একটাবার যদি কাকুনের মনে গাঁথা হয়ে যায় যে রাহুল সম্পূর্ণ নির্দোষ, তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, তাহলে কাকুন হয়তো এই বিয়েতে বেঁকে বসবে। বেঁকে বসবে কি গো? বেঁকে বসেছে, এই সন্ধ্যে থেকে শুধু কাঁদছে আর বলছে এই বিয়ে তোমরা বন্ধ করো। না না বড় বউ, না, এমনটি হতে দেওয়া যাবে না, এমনটি হতে দেওয়া যাবে না। তাহলে যে আমাদের মহা সর্বনাশ হয়ে যাবে, তাই তো কাঁকনের সামনে রাহুলের নামে এমন কথা বলতে হবে যা শুনে কাঁকন রাহুলকে ঘৃণা করে, ঘৃণা। কি বলে বটা, যে মানুষটাকে এতদিন আমি মনে প্রাণে ভালোবেসেছি আজ তাকে আমি ঘৃণা করব? হ্যাঁ করবি, করবি। শোন, একটা খুনিকে ভালোবেসে কখনো নিজের ভালোবাসার মর্যাদাটা নষ্ট করিস না দাদা। তাই বলছি নতুন জীবনে পা বাড়াবার আগে পুরনো জীবনের কথা তুই ভুলে যা, ভুলে যা। কেমন করে ভুলবো গো বড়দা, আমাকে বারবার হাত ছানিতে ডাকছে, কে যেন আমার কানের কাছে এসে ফিসফিস করে বলছে তুই ভুল করছিস কাকনে, তুই মহা ভুল করছিস। এই মনের মাঝেই তোকে ভুল বোঝাতে হবে, অতীতকে ভুলে বর্তমানের মাঝে তোকে সুখ খুঁজে নিতে হবে। আমার সব সবজি তার কাছে জমা হয়ে আছে গো বৌদি, রাহুল দ্বারা সার পচিয়ে থাকবো, সে যেদিনই জেল থেকে ফিরবে সেদিনই তাকে হবে। চুপ কর,
একটা জেল ফেরত আসামিকে আত্মীয় করে কখনোই আমার পরিবারের বদনাম করতে পারবো না। তোমার পরিবারের বদনাম যাতে না হয় তার জন্য আমি রাহুল দার হাত ধরে অনেক দূরে চলে যাবো বড়দা। শুধু শুধু এই বিয়ে তোমরা ভেঙে দাও। এটাই যদি তোর মনে ছিল তাহলে এই বিয়েতে তুই মত দিয়েছিলি কেন? সেদিন শোকে দুঃখে মনের ভারসাম্য হারিয়ে উচিত অনুচিত না বুঝেই এই বিয়েতে আমি মত দিয়েছিলাম, কিন্তু কিন্তু এখন আমি বুঝতে পারছি ওর উপর চরম অন্যায় করা হয়েছিল, তাই আমি ওর পাশে থেকে ওকে একটু সান্ত্বনা দিতে চাই। মাথা খারাপ হয়ে গেছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই বিয়ের মণ্ডপে হাজির হয়ে গেছে, তাদের কাছে আমরা কি জবাব দেব? তাছাড়া পাত্রকেই বা আমরা কেমন করে বলবো? তোমাদের কাউকে কিছু বলতে হবে না বুঝি, আমি অসম্মানিত হতে হবে? কখনো না। রাহুলকে ভুলে আস, তোকে এই বিয়েই করতে হবে, আর তা না হলে তুই আমার মরা মুখ দেখবি। পাগল হলেই বোধহয় ভালো হতো বড় বউ। আমার এত আশা এত আয়োজন সব পণ্ড হয়ে গেলেও কোনো বেদনা আমাকে কষ্ট দিতে পারত না, সত্য অপমানে রাগুনে দগ্ধ হলেও কোনো জ্বালা কোনো যন্ত্রণা আমি অনুভব করতাম না। তাই পাগল না হলেও আজ আমি আমার এই দুরহ জীবনটাকে শেষ করে দিতে চললাম। না গো দাদা না, আমার সুখের চেয়ে তোমার জীবনের মূল্য চেয়ে অনেক বেশি গো বড়দা, তাই তাই আমি তোমাদের সবার ইচ্ছে পূরণ করতে আমি করব। দাদা বৌদি বর এসে গেছে, তোমাদের সবার চোখে জল কেন দাদা, তোমরা কাঁদছো? আরে না রে ভাই, কাঁদবো কেন রে ভাই, কাঁদবো কেন? আজ আমাদের একমাত্র বোনের বিয়ে, আনন্দ করব না বল? এ তো আমাদের আনন্দ অশ্রু, আনন্দ অশ্রু। দাদা তুই ওকে নিজের বিয়েতে নিজেই আনন্দ করছিস নাকি রে হতভাগী? হ্যাঁ রে ছোটা, আজ আজ আমার খুব আনন্দ হচ্ছে রে ছোটা, খুব আনন্দ। এই হতভাগী, আনন্দ করছিস বলে কাঁদছিস কেন? কাঁদবি না বলছি, একদম কাঁদবি না ছোটা। স্বামীর ঘর হলো সুখের স্বর্গ, আর সেই স্বর্গে তুই আজ পা বাড়াতে চলেছিস, এ সময় কি চোখের জল ফেলতে আছে রে বোন? তার চেয়ে আনন্দ কর, একেবারে প্রাণ খুলে আনন্দ কর। এই হতভাগা, এই আরে ওকে হাসতে বলে তুই যে নিজেই কেঁদে ফেললি। পারলাম না দাদা, এত চেষ্টা করে হাসির আড়ালে কান্নাটাকে আমি চেপে রাখতে পারলাম না, আমি আমি ধরা পড়ে গেলাম। ছোট এই এই কাকুন, স্বামীর ঘরে গিয়ে আমাদের ভুলে যাবি না তুই? আমি জানি, আমি জানি তোর ইচ্ছার বিরুদ্ধে আমরা তোর বিয়ে দিচ্ছি, তাই তোকে আমি অনুরোধ করছি বোন, ওই রাহুলকে ভুলে তুই তোর নতুন সাথীকে নিয়ে সুখী হবার চেষ্টা কর বোন, সুখী হবার চেষ্টা কর। আপনাদের বোনের সুখের জন্য কিচ্ছু ভাবতে হবে না দাদা, আমি আমার জীবনের সমস্ত সুখ বিসর্জন দিয়ে আপনার বোনকে আমি সুখী করবই। ছি 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 ছি, এ কি কাণ্ড, কোথায় আমরা বরকে বারণ করে ঘরে নিয়ে আসবো? তা নয়, বর নিজেই। এত ব্যতিব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই বৌদি, আমি তো আপনাদেরই একজন, যদি সামান্য কিছু ভুল ত্রুটি হয়েই থাকে নিজেদের মনে করে সেগুলো তো সামলে নিতে হবে। বাহ 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 বাহ, তোমার কথাগুলো শুনে বড় ভালো লাগলো ভাই, আত্মীয় হবার আগেই তুমি যেভাবে আমাদের আপন করে নিলে। এটাই তো মানুষের ধর্ম দাদা, আত্মীয় হোক অনাত্মীয় হোক সব সময় বিপদে আমি তাদের পাশে পাশে দাঁড়াই। তোমাকে আত্মীয় হিসেবে পেয়ে আজ আমরা গর্ববোধ করছি, শুধু আমরাই কেন, কখনো তোমাকে স্বামী হিসেবে পেয়ে আজ ধন্য হয়ে যাবে। ছি ছি ছি, এসব কথা কি বলছেন বৌদি, যাক কি ওসব কথা, আমি শুনলাম লগ্ন নাকি পড়ে গেছে। ওরা যদি খুন খারাপি করে বসে, একদম চিন্তা করবে দাদা, একদম চিন্তা করো না, আমি এখনই পুলিশকে ফোন করতে চললাম। দেখ দেখ দেখ, কেউ কোথাও যাবেন না, আমি এখানে ডাকাতি করতে আসিনি, আমি এসেছি আমার অধিকার আদায় করতে। রাহুল তুমি, আমি জেলের মধ্যে জানতে পারলাম আজ তোমার বিয়ে হচ্ছে, হয়তো তোমাকে ভুল বুঝিয়ে বিয়েতে বাধ্য করা হচ্ছে, তাই জেল ভেঙে কারারক্ষীদের মেরে তাদের বন্দুকটা ছাড়িয়ে নিয়ে আমি পালিয়ে এসেছি। মাত্র কয়েকদিনের জেল যন্ত্রণায় আমি একদম হাঁপিয়ে উঠেছি কাকুন, আমি জানি কেউ আমাকে চক্রান্ত করে খুনি সাজিয়েছে, আর সেই চক্রান্তকারীকে খুঁজে বের করে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব, আর তার জন্য তোমাকে আমার পাশে প্রয়োজন, তাই বলছি এই বিয়েটা ভেঙে দিয়ে তুমি তুমি আমার সঙ্গে এসো, আমার সঙ্গে। না 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 না, তা কি করে সম্ভব, বিয়ের কাজ প্রায় শুরু হয়ে গেছে, এ সময় ও চলে গেলে আমাদের যে সকল
সকলের বদনাম হয়ে যাবে। ওই বদনাম আমি আমার নিজের মাথায় তুলে নেব। ও শুধু দাঁড়িয়ে বলুক যে ওই লোকটাকে বিয়ে করবে, আমি নিজে ছাতনাতলায় দাঁড়িয়ে ওদের বিয়ে দিয়ে দেবো। আমি তোমাকে হারাতে পারবো না কাকন। তুমি শুধু সবার সামনে বলে দাও যে তুমি আমাকে না, আমি তোমাকে নয়, আমি গৌতম বাবুকেই বিয়ে করতে চাই। তুমি এখান থেকে চলে যাও। না কাকন না, এটা তোমার মনের কথা নয়, আমার বিশ্বাস তোমার বাড়ির লোক জোর করে এই কথা। বাস বাস রাহুল বাস, অনেক হয়েছে, এবার ওসব বন্ধ করো। কাকন যা বলবার বলে দিয়েছে। এবার তুমি দয়া করে এখান থেকে যাও। নিশ্চয়ই যাবো বৌদি, নিশ্চয়ই যাবো। তবে আমি একা যাবো না, কাকনকে সঙ্গে নিয়েই যাবো। আমার হবু স্ত্রীর দিকে হাত বাড়ালে তোমার হাতটা মুচলে ভেঙে দিতে বাধ্য হবো। কাকন শুধু আমার, তাই কাকনকে আমি এখান থেকে নিয়ে যাবো, আর তুমি যদি বাধা দাও তাহলে তোমাকে আমি আমার স্বামীর বুকে গুলি চালানোর আগে তোমাকে আগে আমার বুকে গুলি চালাতে হবে। কি বলে, এই লোকটা তোমার স্বামী? হ্যাঁ, উনি আমার স্বামী। কিন্তু আমি, তুমি ভাবলে কি করে যে তোমার মতো একজন খুনি কয়েদি জেল ফেরত আসবে? আমি আমার জীবন সঙ্গী হিসেবে মেনে নেব না কাকন। না না, তুমি বিশ্বাস করো, আমি আমি আমার মাকে খুন করিনি। কেউ কি তার নিজের মাকে খুন করতে পারে? হ্যাঁ পারে, পারে। আর নিজের মাকে খুন করতে যার হাত কাঁপে না, সে তো যে কোনো সময় আমাকেও মেরে ফেলতে পারে। তাই বলছি তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। তোমার মুখ দেখতে আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না। আগুন হে 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 তোমার দেওয়া ঘৃণার তিরস্কার আমার বুকে ছুঁড়ে মেরে আমার ক্লান্ত অবসন্ন মনটাকে ক্ষত বিক্ষত করে দাও। তুমি এখান থেকে চলে যাও। বেশ, আমি চলেই যাচ্ছি। তোমার দেওয়া ঘৃণাকে আমার চলার পথের পাথেও করে আমার জীবন যুদ্ধে আমি একাই লড়ে যাব। যদি কোনোদিন নিজেকে নির্দোষ প্রমাণ করে তোমার সামনে এসে দাঁড়াই, সেদিন তুমি আমাকে ভালো না বাসো ক্ষতি নেই, কিন্তু কিন্তু আমাকে ঘৃণা করে তাড়িয়ে দিও না কাকন। আমাকে আমাকে ঘৃণা করে তাড়িয়ে দিও না কাকন। নিজেকে প্রশ্ন করে দেখো না, যার নাম তুমি আর রেখো না। নিজেকে প্রশ্ন করে দেখো না, যার নাম তুমি আর রেখো না। ছড়িদয়ে বিদায়ের পথ কেন ছাড়নি? কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? অনেক চ আমি কি হেরেছি? তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? ¡Gracias!
লজ্জা দিতে পারবো না। এ শয়তানি মেয়ে, আজ তিন দিন ধরে তোকে বাকি পোড়া করে শেখালাম, এরই মধ্যে তুই আমার এক ঝোড়ামাল মাটি করে মতলা। ওরে মুকুড়ি, আজকাল একটা মেয়ের বিয়ে দিতে গেলে কত টাকা খরচ তা তুই জানিস? কত লোকের মেয়েরা প্রেম করে চলে যাচ্ছে, তোর সে মুরত নেই, তার চেয়ে তুই গলায় দড়ি দিয়ে মরবি যা। আমার কত আশা ছিল একটা মালদার জামাই পাবো, সেই জামাইয়ের ঘাড়ে বসে বাকি জীবনটা আমি আয়েস করে কাটিয়ে নেব, তা যখন হলো না কার জন্য ভেবে মরি না, আমি বরং মরি গে যাই। দাঁড়াও বাবা, তোমাদের কাউকে মরতে হবে না, বরং আমি আমার মনটাকে মেরে ফেলে তোমাদের লোভের খেলার তুরুপের তাস হয়ে গেলাম। বিউটি, আমি রাজি বাবা, আমি রাজি রাজি রাজি। নীলকণ্ঠ বাড়িতে আছো? নীলকণ্ঠ, কে ডাকে আমাকে? আরে বঙ্কিম কাকা, এসো 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 এসো। না, আমি বঙ্কিম নয়, আমি বাঁকা, বাঁকা বাকলি, বেঁকে বেঁকে চলি, সোজা কথা বলি, তাই সেই সোজা কথাটা জানতে এসেছি। হ্যাঁ বেশ, বলো কাকা, তোমার সোজা কথা বলো। তোমার ভাই নীলাদ্রিকে ডাকো, কেন সে আমার মেয়ের সর্বনাশ করেছে আমি জানতে চাই। কেন, কি করেছে নীলাদ্রি? মেয়েটাকে একেবারে বরবাদ করে দিয়েছে, মেয়েটা খালি কানছে আর মরতে যাচ্ছে। এই তো সেদিন একটি দড়ি নিয়ে কড়িকাঠে ঝুলে পড়ল, দড়িটা নিয়ে হাত পচা ছিল, কোনো রকমে সে যাত্রায় ও বেঁচে যায়। সে কি, তাই বলছি তুমি একটা কিছু করো বাবাজি, নইলে মা মরা মেয়েটা ওকালেই মরে যাবে। কিন্তু কি হয়েছে সেটা তোকে বলবে কাকা। কি রে মা, আমি বলবো না তুই বলবি? না না মা, তুই বল, নীলাদ্রি তোর সঙ্গে যা যা করেছে সব এক এক করে খুলে বল। কেমন করে, কেমন করে বলবো বলো তো বাবা, নিজের কলঙ্কের কথা কি নিজের মুখে বলা যায়? কেন কেন, কিসের কলঙ্ক তোমার, আর তার সাথে নীলাদ্রির বা কিসের সম্পর্ক? আপনার ভাই তো আমাকে কলঙ্কের ভাগিদার সাজিয়েছে দাদা। তার মানে অপকর্ম করার পর থেকে নীলাদ্রি আমার বাড়িতে যাতায়াত বন্ধ করে দিয়েছে। এরপর যদি নীলাদ্রিটা আমাকে বিয়ে না করে তাহলে কিন্তু আমি সুইসাইড করব। ওরে হতভাগি, এত করে বোঝাই তুই মর, ক্ষতি নেই, কিন্তু পেটের বাচ্চাটাকে মারতে চাইছিস কেন? যার বাচ্চা তাকে দিয়ে দিলে মিটে যায় ঝামেলা। কিন্তু কার বাচ্চা, কে দায়িত্ব নেবে? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না কাকা। এত করে বলছি বুঝতে পারছো না? তোমার ভাই যখন আমার মেয়ের পেটে বাচ্চা দিয়েছে, তোমার ভাই আমার মেয়েকে বিয়ে করে নিক। এ তুমি কি বলছো মা জননী, এ সময় তুমি প্রমাণ খুঁজছো? সব প্রমাণ আমরা পুলিশের কাছেই দেবো। চলে এসো বাবা, আমরা থানায় গিয়ে নীলাদ্রিদের নামে কমপ্লেন করব। না 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 না, থানায় যাওয়ার দরকার নেই। শোনো না, শোনো, নীলাদ্রি বাড়ি ফিরুক, ও বাড়ি ফিরে যদি সত্যিটা স্বীকার করে তাহলে আমি কথা দিচ্ছি, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার সঙ্গে নীলাদ্রির বিয়ে দিয়ে দেবো। কিন্তু নীলাদ্রি যদি অস্বীকার করে বসে? খবরদার বলছি, আমাদের নামে অপবাদ দিলে আমি কিন্তু লঙ্কা কাণ্ড নাহলে কুরুক্ষেত্র দুটোই একসঙ্গে বাঁধিয়ে দেবো। হ্যাঁ বঙ্কিম কাকা, তুমি? না, আমি বঙ্কিম নয়, আমি বাঁকা, বাঁকা বাকলি, বেঁকে বেঁকে চলি, সোজা কথা বলি। আমি একটা কথা জানতে চাই, তোমার ভাই নীলাদ্রি আমার মেয়েকে বিয়ে করবে কি না? অসম্ভব, বিয়েটা কোনো পুতুল খেলা নয়, যে যাকে তাকে বিয়ে করে পুতুল খেলার বউ সাজিয়ে নিতে হবে। নীলাদ্রি বৌদি, এরা সব কি বলতে এসেছে? বলতে নয়, শিকার ধরতে এসেছে। শিকার? হ্যাঁ শিকার। এই মেয়েটাকে টপ সাজিয়ে প্রতারণা জাল ফেলে এরা তোকে শিকার করতে এসেছে। কিন্তু কেন? সেই কথাটাই তো তোর কাছে আমরা জানতে চাইছি রে হতভাগা। এই মেয়েটা এই বাড়ির বউ হওয়ার অধিকার আদায় করতে আসে কোন স্পর্ধায়? কি বললে দাদা? বিউটি এসেছে এ বাড়িতে বউ হওয়ার অধিকার আদায় করতে, কিন্তু কেন? তুই আমার মাথায় হাত দিয়ে শপথ করে বল, আমি যা জিজ্ঞাসা করব তার এক বর্ণও মিথ্যে বলবি না? তুমি যে আমার স্নেহময়ী মা গো বৌদি, আর মাকে ছুঁয়ে কোনো সন্তানকে মিথ্যা কথা বলতে পারে? এই তোমার মাথায় হাত রেখে বলছি, তোমায় আমি কোনো মিথ্যা কথা বলবো না। বলো বলো, তুমি আমার কাছে কি জানতে চাও? তুই নাকি গোপনে মেয়েটার সঙ্গে মেলামেশা করতিস, আর সেই কারণে এই মেয়েটা নাকি তোর বাচ্চার মা হতে চলেছে? হ্যাঁ,
আর সেই বাচ্চার দায়িত্ব দিতে। ও তোকে বিয়ে করতে এই বাড়িতে এসেছে। মিথ্যে কথা। ওকে আমি ভালো করে চিনি দাদা, ও একটা অসভ্য বাজে মেয়ে। অনেকবার গায়ে পড়ে আমার সঙ্গে অসভ্যতা করতে চেয়েছিল, কিন্তু আমি ওকে পাত্তাই দিই। আমি তোমার গায়ে পড়তাম না, তুমি আমার গায়ে পড়তে? তখন তো আমি তোমাকে কতবার নিষেধ করেছিলাম, বিয়ের আগে এরকম মেলামেশা করা ঠিক নয়, খারাপ কিছু হয়ে গেলে আমারই বদনাম হবে। তখন তো তুমি আমাকে কত ভালো ভালো কথা বলেছিলে, মনে নেই? কি বলেছিলাম? বলোনি তুমি আমাকে বিয়ে করে নেবে? তাহলে আজ এত ভয় কিসে? তারপর যেদিন শুনলে তোমার সঙ্গে মেলামেশা করার ফলে আমি অন্তঃসত্ত্বা। এই শয়তানি, আর একটা বাজে কথা বললে তোমাকে আমি খুন করে ফেলব। খবরদার বলছি, আমাদের নামে অপবাদ দিলে আমি তোর ঘর গুষ্টিকে জেলে ঢুকাবো, তবেই আমার নাম পাকা বাকলি। চলে আয় মা, চলে আয়, আমরা থানাতেই যাব। না না কাকা, না থানায় যেও না কাকা, থানায় যেও না। সবে মাত্র নীলাদ্রি চাকরিতে জয়েন করেছে, এ সময় ও যদি জেল হয়ে যায় তাহলে চাকরিতে চলে যাবে কাকা। নীলকণ্ঠ, আর তাছাড়া সমস্যাটা যখন নিজেদের মধ্যে হয়েছে, এর সমাধানটা আমরা নিজেরাই করে নেব। কেমন করে করবে গো? একটা মিথ্যে অজুহাত খাড়া করে এরা নীলাদ্রিকে বলির মানা করতে চাইছে। আমি জানি আমার নীলাদ্রি নির্দোষ, কিন্তু এরা এরা তাকে দোষী সাজাতে চাইছে। আজ এই মুহূর্তে দোষী নির্দোষী শব্দগুলোর কোনো মূল্য নেই বড়ব। দাদা, এদেশের আইন মেয়েদের মুখের কথাকেই মান্যতা দেয়নি, তাই এই মেয়েটা যদি এখন থানায় গিয়ে কমপ্লেন করে তাহলে সত্য মিথ্যা প্রমাণ হওয়ার আগেই নীলাদ্রি জেল হয়ে যাবে। তাই বলছি, শুধুমাত্র পরিবারের সম্মান বাঁচাতে নয়, নিজেকে বাঁচাতে নীলাদ্রি এই মেয়েটাকেই বিয়ে। না, তা কখনোই সম্ভব নয় দাদা। নীলাদ্রি, যে মেয়েটা নিজের স্বার্থের জন্য নিজেরই চরিত্রকে কলঙ্কিত করে অন্যের উপর সেই অপবাদের বোঝা চাপাতে পারে, সে কখনো কারোর স্ত্রী হবার যোগ্য নয় দাদা। কিন্তু এই মেয়েটাই যদি থানায় গিয়ে এখন কমপ্লেন করে তাহলে তুই নিজেই যে শেষ হয়ে যাবি রে ভাই। ওকে বিয়ে করে তেলে তেলে শেষ হয়ে যাচ্ছে, একেবারে শেষ হয়ে যাই ভালো দাদা। নীলাদ্রি, তাই তোর দেয়া মিথ্যে অভিযোগ মাথায় নেই আমি জেল খাটতে চললাম। দাঁড়া নীলাদ্রি, মাত্র দুদিন হলো কাঁকনের বিয়ে দিয়েছি, ওর বিয়ের ঋণ শোধ করতে এখনো পুরো ঋণটাই পড়ে আছে দাদা। তাই তুই এ সময় চলে গেলে ঋণটা আমি শোধ করবো কেমন করে? তাই বলছি, জেলে যাবার আগে তুই বরং তোর দাদার মরা মুখটা দেখে না। দাদা না, এমন নিষ্ঠুর কথা তুমি বলো না দাদা, এমন নিষ্ঠুর কথা তুমি বলো না। তোমার জন্য আমি সব অপবাদ সইব দাদা, নীলাদ্রি সব সব। তোমরা তোমরা বিয়ের আয়োজন করো, আমি আমি বিয়ে করবো। বাবা, নীলাদ্রি কিন্তু আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, আমাদের বিয়েটা কিন্তু খুব ধুমধাম করে দিতে হবে। দেবো দেবো রে মা দেবো, আমার নাম হচ্ছে বাঁকা বাকলি, বেঁকে বেঁকে চলি, সোজা কথা বলি, তোর বিয়েটা আমি ধুমধাম করেই দেব। না, কোনো ধুমধাম নয়, বিয়েটা হবে মন্দিরে চুপি 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 চুপি। হ্যাঁ, চুপি চুপি। আমি বেশ বুঝতে পারছি, আমার সংসার আকাশে বেশ কিছু কালো মেঘের আনাগোনা শুরু হয়েছে, ওই কালো মেঘ অশান্তির আগুন হয়ে আমার সংসারটাকে পুড়িয়ে ছারখার করে দেবার চক্রান্ত করছে, ওদের সব চক্রান্ত আমি ভেঙে গুঁড়িয়ে দেবো। নীলাদ্রি, তুই শুধু আমার হাতটা শক্ত করে ধরে রাখিস। এ হাত আমি কোনোদিন ছাড়বো না দাদা, কোনোদিন না। যাও বঙ্কিম কাকা, যাও বিয়ের আয়োজন করো। আয় মা, আয় আয় আয়। কোনো লোকাচার নয়, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান নয়, নিতান্ত চোরের মতো চুপি চুপি আগামী কাল তোমার মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে হবে ওই মা শ্মশানকালীর মন্দিরে। শোনো রূপসা, তোমাকে আমার প্রেমিকা হিসেবে কয়েক মাসের জন্য ভাড়ায় নিয়ে কিছু জরুরি কাজ করতে চাই, রাজি থাকলে বলো মাসে কত টাকা নেবে? 5 লাখ টাকা। প্রতি মাসের ফার্স্ট উইকে 5 লক্ষ টাকা আমি তোমাকে দিয়ে দেবো, তবে আমি যেমন কাজটি করতে বলবো তোমাকে তেমন কাজটি করতে হবে। কি কাজ করতে হবে স্যার? যে কাজ করতে হবে তোমাকে বুঝিয়ে বলছি, ওপরে বন্দুক সেজে ভেতরে ছুরি চালাতে হবে। বলেন কি স্যার, ওপরে বন্দুক সেজে ভেতরে শত্রুর মতো ছুরি চালাতে হবে? প্রয়োজন হলে প্রেমিকা সেজে মালতার মনের গভীরে ঢুকে যেতে হবে স্যার। বেপরোয়া মদ খাইয়ে মালটাকে বেহেট মাতাল করে দিতে হবে, মাতাল হয়ে যাওয়ার পর যখন ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি প্যারালাইজড হয়ে যাবে ঠিক তখনই কারবারে কেরোসিন মানে ফিনিশ করে দিতে হবে। না না স্যার, আমি তো পারবো না,
ভয় করলে জীবনে উন্নতি লাভ করা যায় না রূপসা। মালটা যখনই ফিনিশ হয়ে যাবে এই খবরটা যখন ওর বুড়ো বাপটার কাছে যাবে, ওর বুড়ো বাপটা হার্ট ফেল করে মরে যাবে, আর তখনই দত্ত ইন্ডাস্ট্রির হোল প্রপার্টিটা আমার হয়ে যাবে। কিন্তু আমি কি পাবো স্যার? তুমি চাইলে টোটাল সম্পত্তি তোমার হয়ে যাবে। বলেন কি স্যার, এত টাকার সম্পত্তি আমি একাই পেয়ে যাবো? অফ কোর্স। আরে তোমার সম্পত্তি মানেই তো আমার সম্পত্তি, আর আমার সম্পত্তি মানেই তো তোমার সম্পত্তি, তাই না ডার্লিং? প্রথম আমি যেদিন তোমাকে দেখেছিলাম সেদিনই মনে মনে ভালোবেসেছিলাম, আর সেদিনই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম বিয়ে যদি করতে হয় বিশ্বে কোনো মেয়েকে বিয়ে করবো না, তোমাকেই বিয়ে করবো। খেলোয়াড় হলে তুমি, আমি তোমার কোচ। শুরু করো তোমার চ্যাম্পিয়নশিপের খেলা। খেলা চলছে ভয়ঙ্কর খেলা, ঈশ্বর আমাদের পরিবারটাকে নিয়ে এক সর্বনাশা খেলায় মেতে উঠেছে। আমি দিল্লিতে ইংলিশ মিডিয়ামে পড়তাম, তো তাই বাংলা শব্দগুলো, আই মিন এই বিস্তুত মাস্তুত শব্দগুলো কেমন জানি সব গুলিয়ে ফেলি। রাহুল বাবু জেলে যাওয়ার জন্য মদ খায়নি, ও একটা মেয়ের সঙ্গে প্রেমে ধোকা খেয়েছে, আর সেই কারণে ও বেপরোয়া মদ খাচ্ছে। এই সময় ওর একটা ভালো বন্ধুর প্রয়োজন, যে ওর দুঃখটাকে কষ্টটাকে শেয়ার করে নেবে। আপনি যদি পারমিশন দেন তাহলে ওই কাজে ওকে নিয়োগ করে দিই আর কি। তুমি পারবে? পারবে মা আমার ছেলেটাকে সুস্থ করে ওর আগের জীবনে ফিরে নিয়ে আসতে? পারবো কিনা জানি না স্যার, তবে আমি আপনার ছেলের খুব ভালো বন্ধু হওয়ার চেষ্টা করবো। না না, শুধু বন্ধু নয় মা, শুধু বন্ধু নয়, তুমি যদি আমার ছেলেটাকে সুস্থ করে ওর আগের জীবন ফিরে দিতে পারো, তোমার হাতে ওর সারা জীবনের দায়িত্ব আমি অর্পণ করবো মা। স্যার, কারণ ওই একটা মাত্র ছেলে ছাড়া আমার যার কেউ নেই রে মা, তাই ওর যদি কিছু একটা হয়ে যায় আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। স্যার, তাই তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার ছেলেটাকে সুস্থ করে ওর আগের জীবনে তুমি ফিরে নিয়ে এসো মা, ফিরিয়ে নিয়ে এসো। তত্ত্বভিলাতে তোমার এন্ট্রিটা খুব সহজেই হয়ে গেল রূপসা। এবার রোহনের মনের এন্ট্রিটা নিতে পারলে আমাদের প্ল্যান 50% সাকসেস। তা কোথায় কোথায় আপনাদের সেই রোহন? ভাববো না, তার কোনো কথাই আমি ভাববো না। সেই চোখ সেই মুখ আমাকে বারবার হচ্ছানে দিয়ে ডাকলেও আমি তার থেকে মুখ ফিরিয়ে নেব। এই হলো তোমার শিকার রোহন। হাউ স্ট্রেঞ্জ, আমি বোধহয় কোনো পার্সোনাল মিটিংয়ে এন্ট্রি নিয়ে ফেলেছি। আই এম সো সরি। আরে না না, পার্সোনাল মিটিং না, আমি তো তোমার সঙ্গে দেখা করার জন্য ওয়েট করছি। আমার জন্য? হ্যাঁ, এ হলো আমার মাস্তুতো বোন রূপসা, দিল্লিতে পড়াশোনা করতো। আমার মোবাইলে তোমার ফটো দেখে এতটাই এক্সাইটেড যে তোমার সঙ্গে আলাপ করার জন্য অস্থির হয়ে উঠেছে। নে নে নে, রোহনের সঙ্গে একটু আলাপ করে নে। হ্যালো, নমস্কার। তুই তাহলে রোহনের সঙ্গে কথা বল, আমি অফিস থেকে বাড়ি ফেরার পথে তোকে গাড়ি করে নিয়ে যাব, কেমন? শুনলাম আমার সঙ্গে দেখা করার জন্য তুমি নাকি এক্সাইটেড, কিন্তু কেন? আমি কি কোনো ফিল্ম স্টার নাকি মিনিস্টার? তার চেয়েও আপনি আমার কাছে অনেক বড়। আর আমার কাছে বড় আমার দাদাকে জেল থেকে ছাড়িয়ে আনতেই হবে, তা না হলে যে জেঠিমার আত্মা আমার সেই যন্ত্রণা, যে যন্ত্রণাটা ভুলতে আমি আকণ্ঠ মদের মধ্যে ডুবে থাকতে চাই, যে যন্ত্রণাটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, আমার আমিটা একটু একটু করে হারিয়ে যেতে চাইছে, এই যন্ত্রণাটা আমি ভুলে থাকতে চাই, ভুলে থাকতে চাই। এই যুদ্ধটা আমি জিততে না পারলেও এই যুদ্ধটাকে আমি চালিয়ে নিয়ে যেতে চাই। এই নিন, এই নিন আপনার যুদ্ধ করার অস্ত্র। তুমি? হ্যাঁ, আমি আপনার সহযোদ্ধা হই, এই যুদ্ধে আপনাকে জেতাতে চাই। কিন্তু আমি তো জিততে চাই না রূপসা। রোহন, যেখানে সততা মানবতার কোনো মূল্য নেই সেখানে আমি আর
ভুলতে চাই, আমি সবকিছু ভুলতে চাই, এই নিন আপনার সবকিছু ভুলে থাকার মোহ ঔষধ। থ্যাংক ইউ রূপসা, মেনি মেনি থ্যাংকস। যে অন্ধকার দুনিয়ায় সততা মানবতার কোনো মূল্য নেই, সেখানে আমি আর নিন খান। থ্যাংক ইউ রূপসা, থ্যাংক ইউ। অধঃপতনের সিঁড়ি বেয়ে আমি জাহান্নামের দরজায় পৌঁছে দিতে চাই। তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো রূপসা। বেশ, তবে তাই হোক বন্ধু, তুমি যেখানে যেতে চাও আমি ঠিক তোমাকে সেখানেই পৌঁছে দিই। রূপসা দেখা তুঝে তো হোকেই দিওয়ানি, পলম তুঝে তো বজনা জান কহিন, দেখা তুঝে তো হোকেই দিওয়ানি, পলম তুঝে তো বজনা জান। আরে বাবা, বিয়ে যখন করে ফেলেছি তখন এই সংসার নীলাদ্রিকে বাড়াবো আমার হাতের খেলার পুতুল। পুতুল খেলার বিয়ের মতো আমি বিয়ে করতে বাধ্য হলাম। একই বিউটি দেবী, কি ভাবছো নাটক করে আমাকে স্বামীর আসনে বসিয়ে তুমি সুখী হয়েছো তো? হয়েছি, তবে সবেমাত্র তোমাদের সংসারে আমি পা দিয়েছি। করতে করতে সারা সংসার সবাইকে যখন চোখের জলে ভাসাবো সেদিনই আমি ঠিক সুখের কিনারায় পৌঁছে যাব। কেন কেন বিউটি, কেন কেন আমাদের ছোট্ট সুখী পরিবারটাকে নিয়ে এমন খেলা খেলতে এসেছো, কি লাভ তোমার? ওই যে ছুঁয়ে ঢুকেছি ফল হয়ে বেরোবো, টাকা ছাড়তে এসেছি টাকা। টাকা? টাকা টাকা কামাবারই এক নতুন খেলা। ছি বিউটি ছি, তুমি দেখতে রক্ত মাংসে গড়াবে, আমার খেলা খেলতে তোমার বিবেকে বাঁচছে না। না বাঁধে না, বাঁধে না, বাঁধে না। আমার এই কষাই বাপরা হাতে টাকা জোগাড় দিতেই তো আমি নরকে নেমেছি। আরে নরকে নেমে দেখবো কোথায় আছে কত টাকা। টাকার জন্য নরকে নামতে গিয়ে তোমার জীবনের গতিপথ হয়ে যেতে পারে ফাঁকা। তাকে তুমি ভেবে দেখেছো? গর্ভে সন্তান না ধরে গর্ভে সন্তান আছে নাটক করে তুমি আমাকে বিয়ে করলে। সত্যিকারের স্বামীর সোহাগ পেয়ে তার ঔরসজাত সন্তান গর্ভে ধারণ করেই সুখের সংসার করতে। চুপ করো, চুপ করো, চুপ করো। এই বিউটির মনে আশার আলো ছিল, তার মনটাকে তুমি দুর্বল করে দিও না। এই বিউটির মনে কোনো আশা নেই, কোনো আলো নেই, সত্যিকারের ঘর বাঁধবার কোনো স্বপ্ন নেই। তার মনে আছে শুধু পথহিংসার বারুদ। সেই বারুদে জ্বলে পুড়ে বিউটিকে তুমি শেষ হতে দাও। তাই তাই নির্জন কক্ষে আজ আমার ফুলশয্যা, কত শোকে কত আনন্দ আছে আমার জন্য অপেক্ষা করছে। অসহায় রাউন্ড তার মুখখানা বড় বড় আমার চোখের সামনে ভেসে ওঠে। আহ!
কত নিষ্ঠুর, কত নিষ্ঠুর! আমি একজনের জীবনকে মরুভূমি সাজিয়ে আরেকজনকে নিয়ে সুখের বাসর সাজিয়েছি। এবার সুখের বাসর গুটিয়ে নিয়ে যৌবনের আসর বসাও কাকন। কে আপনি? সে কি যার সাথে মালা বদল করলে সেই এক রাতের স্বামীকে চিনতে পারলে না? তবে কি নকল বরের সাজে নকল মহব্বতের সুর তুলে তোমায় বলবো, ও মাই ডার্লিং কাকন, তুমেরি জান, তুমেরি দিল কি ধড়কন। না, কয়েকদিনের জন্য গৌতম সেজে বিয়ের টোপ ফেলে তোমাকে স্বীকার করলেও আসলে আমি গৌতম নই, আমি ব্ল্যাক ডায়মন্ড কৌশিক লাহিড়ি। মেয়ের জীবনকে নষ্ট করে এভাবে নির্লজ্জের মতো হাসতে তোমার লজ্জা করছে না? না করছে না। বিয়েটা নকল হলেও ফুলশয্যাটা কিন্তু হবে আসল, এবং এর থেকে প্রতি রাতে একাধিক পুরুষের সঙ্গে হবে তোমার ফুলশয্যা। হ্যাঁ, তুমি তোমার যৌবনের জল তরঙ্গ সাজিয়ে, মহব্বতের জলসাগর সাজিয়ে ময়ূরীর মতো বিক্রম তুলে নাচবে, আর সেই নাচের তালে তালে উথাল পাথাল করে আছড়ে পড়বে কামনার ঢেউ, আর সেই ঢেউ এর বুকে আছড়ে পড়তে ছুটে আসবে অসংখ্য মধুলোভী মধুকর, তাদের লালসার বাজার বিক্রি হবে তোমার প্যার মহব্বত ভালোবাসা। যেমন মানুষ হওয়া কেন, তুমি তো আমাকে অগ্নিরান সাক্ষী সিঁদুরকে স্মৃতি বলি দিয়েছো, কাজে তুমি আমার স্বামী, স্বামী হয়ে নিজে স্ত্রীর সিঁদুরটাকে এভাবে কলঙ্কিত করে দিও না গো, আমি তোমার পায়ে পড়ি। মনে পড়ে সেদিনের কথা, যেদিন সামান্য কারণে তুমি আমার গালে চড় মেরেছিলে, রাহুলকে দিয়ে আমাকে অপমান করিয়েছিলে। তো হয় তোমার, এতদিন আমার জীবনে যা ঘটেছে সবটাকে দুর্ঘটনা মনে করে আমি ভুলে যাব, দয়া করে আমাকে এখান থেকে যেতে না। তোমার এই চিৎকার কেউ শুনতে পাবে না, কারণ আমার হোটেল মনীষাকে আমি এমন ভাবে বানিয়েছি যে ভিতরের আওয়াজ কোনো দিন বাইরে যাবে না, আর বাইরের আওয়াজ কোনো দিন ভেতরে আসবে না। তবু আমি এখান থেকে পালিয়ে যাব। কোথায় পালিয়ে যাবে? আজ আমাদের প্রথম ফুলশয্যা, দেখছো না ফুলশয্যার ফুলগুলো কেমন মহামগন্ধে আমাদের হাত ছানে দিয়ে ডাকছে। না, ফুলশয্যার আগে আমাদের শরীর আর মনটাকে একটু চাঙ্গা করে নিই। না, মৌজ মস্তি করার এনার্জি তো আমি নাও, আমি এক ছিপি খাবো তুমি দু ছিপি খাবে, ঠিক আছে? আমি দু ছিপি খাবো তুমি এক ছিপি খাবে, বেশি করে জল মেশাবো, এইরকম করে না আমি পছন্দ করি না, খাবে কি না জানতে চাই। না, আমি খাবো না। খাবে না তুমি? না, খাবো না। আমার খুবরি গরম করবি না, তাহলে বিপদ বেড়ে যাবে। ভালোভাবে বলছি, খাবে কি না? না, আমি খাবো না। আমি জোর করেই খাওয়াচ্ছি তোকে। চলে গেল, পুড়ে গেল। চলবে, এবার তোমার যৌবন দাও দাও করে জ্বলবে, তোমার ভিতরের সত্তাটাকে খুন করে তোমার পুনর্জন্ম দেওয়া হলো। আজ থেকে তুমি কাকন থেকে হয়ে গেলে মিস কঙ্কাবতী। এবার নাচ গান শুরু করো কঙ্কাবতী, রেডি, 1 2 3 স্টার্ট। মেনি আহা চিতা রাহ তারে দাম তেলে তবু
অহংকারী কাকন সুন্দরী, তোমার কারবারে আমি কেরোসিন ঢেলে দিলাম। আজ থেকে তুমি আমার টাইম পাস এবং টাকা রোজগারের মেশিন। এই কে আছিস? এই মেয়েটাকে নজরে নজরে রাখবি। শুধু নজরে নয় সাহেব, ও লড়কিয়ে তো নেশা করেছে যে বেহুশ হয়ে গেছে। আমি ওকে গেস্ট রুমে শুয়ে দিয়ে এসেছি। ঠিক আছে, ভেরি গুড। শোন, এই মেয়েটা লাইনে প্রথম, লাইফস্টাইলটাকে মেনে নিতে একটু কষ্ট হবে। ওকে নজরে নজরে রাখবি, কেমন? আপনি বিলকুল সোচবেন না সব, আপনি যেমনটি চাইবেন আমি উসকো তেমনটি তৈরি করে দেবে। লেকিন আমার একটু বাদ ছিল সব। কি কথা? আমার এক বড় ভাই আছে, উসকো নকরি চাইয়ে মেহেরবানি করে জবি একটু নকরি দিজিয়ে সব। তোমার বড় ভাই? এর আগে তো কোনোদিন বলনি তোমার বড় ভাই আছে। কি করে বলবো সব, ও তো এতদিন জেলে ছিল। জেলে ছিল? হ্যাঁ সব, ওয়্যাক্স স্মাগলিং গ্যাংয়ের হয়ে কাম করতো। একদিন পুলিশ পাকড়ে নিল, বাস 3 সাল জেল হয়ে গেল। জেল থেকে বের হয়ে বেরোজ করে ঘুমছিল সাহ। একদিন আচমকা আমার সাথে দেখা হতে বহুত আফসোস করছিল সাহ। জেল খাটা আসামি স্মাগলিং গ্যাংয়ে কাজ করে, কি নাম তার? তুফান সিং। তুফান সিং, আপনি রতন আছেন না দুসরা চিজ আছেন আমি জানি না, লেকিন হ্যাঁ আমি রতন না আছে, কচু আছে, কচু। বাজি লাগিয়ে দিবে। কি কি কাজ জানা আছে তোমার? বহুত কুছ, বহুত কুছ। যেমন স্মাগলিং, মার্ডারিং, কিডন্যাপিং and everything. জেলখাটা নেতা মন্ত্রী লোক দেশ চালাচ্ছে, পাবলিকের লিয়ে কাম করছে, আর আপনার এখানে কোন সা বড় কাম আছে যেটা আমি করতে পারবে না? তো ঠিক হ্যায়, মে চলতা হুঁ, মে দুসরা জায়গা মে কাম ঢুঁড লিবে। নমস্তে সাহব। দাঁড়াও তুফান সিং, এখানে ঢোকা যত সহজ বেরুনো তত কঠিন। মতলব? তোমার অন্য কোনো গোপন পরিচয় আছে কিনা সেটা আমাকে তদন্ত করে দেখতে হবে, আর সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তুমি এখানে নজরবন্দি হয়ে থাকবে। এই একে নজরবন্দি করে রাখবি। এ কি করছেন সব? আমার বড় ভাইকে কো হাপনি? আরে তু মত সচ ভাইয়া, তু মত সচ, ইয়ে তুফান সিং কো বন্দি বানানা ইতনা আসান নেহি। তুফান সিং? হ্যাঁ মা হু তুফান সিং। আরে তুফান সিং যখন যেখানে আসবে সেখানে কুছ না কুছ নিশান রেখে যাবে। নিশান ছাড়া না আগে তুফান সিং কে আমরা বোতল বন্দি করে ফেলবো। কি হলো তুফান সিং? এই পাম্পিকে দেখে টেনশন বেড়ে গেল নাকি? আরে তুফান সিং টেনশন নাই না রে, টেনশন দেয় মেরে রাস্তে সে হট যা, নহি তো তুই হবি তুফান সিং কো পহলা নিশান। শাবাশ তুফান সিং, তোমার তাকতের পরীক্ষা নিলাম, ইউ আর ফিট ফর দি পোস্ট, তোমার চাকরি পাক্কা। আজ থেকে তুমি আমার বডিগার্ড কাম ড্রাইভার। মে নিকলা ও গাড়ি লেকে
ও मैं निकला गड्डी लेके सड़क में रास्ते पे एक मोड़ आया मैं उसे दिल छोड़ आया एक मोड़ आया मैं उसे दिल छोड़ आया गड्डी लेके सड़क में रास्ते पे एक मोड़ आया मैं उसे दिल জীবন গাড়িটা ব্রেক ফেল করে অনিশ্চয়তার দিকে ছুটে চলেছে, বিবেকের বাম্পারে ধাক্কা খেতে খেতে সততা মানবতা চেকপোস্ট গুলোকে সাইডে ফেলে রেখে গাড়ি যে কোথায় গিয়ে থামবে আমি নিজেও জানি না। তাই দুর্গম পথ পাড়ি দিতে গিয়ে যাতে আমি ক্লান্ত হয়ে না পড়ি সেই জন্য এনার্জি টনিকটা সঙ্গে করে এনেছি। এই এনার্জিটা পান করে আমি আমার শরীরের এনার্জিটাকে একটু বাড়িয়ে নিতে চাই। তোকে এত করে বোঝানোর পর তুই আবার মদ খাচ্ছিস, তুই কি চাস তোর দুঃখের যন্ত্রণা বুকে নিয়ে আমি তিলে তিলে শেষ হয়ে যাই? ছি বাবা ছি, তোমার যদি অকালে একটা কিছু হয়ে যায় তাহলে তোমার পাপের সাম্রাজ্য যে তাসের ঘরের মতো ভেঙে পড়বে বাবা। তোমার পাপের ষোলকলা পূর্ণ হতে যে এখনো অনেক বাকি আছে বাবা। রোহন আমার তার চেয়ে বরং আমি একটু একটু করে শেষ হয়ে যাই। না তোকে আমি শেষ হতে দেব না, ছাড় মদের বোতল ছাড় ছাড় বলছি বাবা। আনছি আমি জীবনে অনেক পাপ করেছি কিন্তু সে পাপের আজ আমি তোর গায়ে লাগতে দেব না রে খোকা। তাহলে একটা সত্যি কথা বলো তো বাবা, জেঠিমাকে কে খুন করেছে? বৌদির কাছে জোরাজুরি শুরু করলো, এই নিয়ে অশান্তি এমন চরমে উঠে গেল রাগের বসে রাহুল বৌদিকে খুন করে ফেললো। এটা তো তোমার বাঁধানো গল্প বাবা, আসল সত্যিটা কি? আরে এতে আবার আসল নকলের কি আছে? আছে বাবা আছে। পাঁচ বছর পর বিলেত থেকে ফিরে এসে দাদা কেন জেঠিমাকে খুন করলো? আর সেই মিথ্যে খুনের দায়ে আজও কেন দাদাকে জেল খাটতে হচ্ছে? আর 15 বছর আগে হঠাৎ জ্যাঠামশাইয়ের নিরিত সেবা যাওয়ার আসল রহস্যটাই বা কি? কি সব পাগলের মতো যাতা বলছিস, কি পাগলের মতো বলছিস? ও তোকে নিয়ে আর পারি না রূপসা। রূপসা কি হলো আঙ্কে, এমন উত্তেজিত হয়ে আমি ডাকছেন কেন? রোহন পাগলের মতো কি সব যাতা বলছে, ওকে তোমার কাছে এরকম পাগলামো করে? হ্যাঁ আঙ্কেল, ও যে কখন কি সব কথা বলে আমি তার মাথা মুন্ডু কিছুই খুঁজে পাই না। তাহলে তুমি আমায় জানাওনি কেন? আমি তোকে পাগলা কারো দে না আঙ্কেল, না পাগলা কারো দিয়ে পাঠানোর কোনো দরকার নেই। আমি যখন দায়িত্ব নিয়েছি তখন আপনার ছেলেকে আমি ঠিক স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবো। তাই যদি হবে তাহলে এতদিনে ওর মদটা ছাড়াতে পারছো না কেন? এখন তো দেখছি আগের চেয়ে বেশি করে মদ খাচ্ছে। খাবে খাবে আঙ্কেল খাবে, ওই যে কথাই বলে না যে প্রদীপ নেভার আগেই বেশি করে জ্বলে ওঠে, তেমনি আপনার ছেলেও মদ ছাড়ার আগে একটু বেশি বেশি করে মদ খাচ্ছে। আর আপনি ওর হাত থেকে এই মদের বোতলটা ছাড়িয়ে নিয়েছেন বলে ও এমন উল্টো পাল্টা কথা বলছে। দিন ওটা আমাকে দিন। না নাও রোহন খাও। থ্যাংক ইউ রূপসা, মেনি মেনি থ্যাংকস। পারছি না পারছি না, চোখের সামনে ছেলেটার এই অধঃপতন আমি দেখতে পারছি না। রূপসা রূপসা, তুমি যেমন করে পারো ছেলেটাকে সুস্থ করে ওর আগের জীবনে ফিরে নিয়ে এসো, তা না হলে মরেও যে আমি শান্তি পাবো না রূপসা, মরেও যে আমি শান্তি পাবো না। যে অন্যের শান্তি কেড়ে নেয় সে জীবনে কোনো দিন শান্তি পায় না বাবা, কোনো দিন শান্তি পায় না। তাই তো প্রদীপ নেঘার আগে বেশি করে জ্বলে ওঠে নাকি অতিরিক্ত তেল পেয়ে বেশি উজ্জীবিত হয় সেটা তো সময়ই কত বলবে বাবা। আপাতত বাই। কোথায় যাচ্ছ? বাবার কাছে। কেন কেন জানি না, বাবার সবকিছু নকল হলো, আজকে বাবার চোখের জলটা আমাকে আসল বলেই মনে হয়েছে। তাই তো এই মদের বোতলটা বাবার পায়ের তলায় রেখে প্রতিজ্ঞা করে বলবো বাবা,
আজ থেকে আমি মদ খাবো না বাবা, আজ থেকে আমি মদ খাবো না। সত্যি সত্যি তোমার মাথাটা গেছে, বলি মদ না খেলে পারবে পুরনো যন্ত্রণাগুলো ভুলে থাকতে? পারবে? তোমার দাদা খুন না করো, খুনই সাজার কষ্টটা। আমার সেই যন্ত্রণা, যে যন্ত্রণাটা ভুলতে আমি আকন্ত মদে ডুবে থাকতে চাই। দেখবে তো এই সামান্য কষ্টটাই তুমি নিতে পারছো না, নাও নাও খাও, দেখবে আবার সব কষ্ট তুমি ভুলে যাবে। যে সমস্যার সমাধান আমি কোনোদিন করতে পারবো না, সে সমস্যাগুলোকে ভুলে যাই ভালো, তাই তো নতুন করে আমি ও সেরাপ যেমন দুগ্ধর ভুলিয়ে দেয় তেমনি মদ কাবে ইয়াদ কেড়িয়ে দেয়, এসলি আমি বলছে কি ও সেরাপ আপনি পিবেন না। আমাকে মদ খেতে বারণ করা তুমি কে? আমি দাদা। ওরে অধপতন দেখে মনে হচ্ছে দাদা হয়ে শাসন করে ওর হাত থেকে মদের বোতলটা ছাড়িয়ে নি, কিন্তু আজকে আমি কি হলো নিজেকে দাদা বলে পরিচয় দিচ্ছ কেন? কে তুমি সত্যি করে বলো। মুঝে মাফ করবেন ছোটা সাহ, আপনার মতো আমার একটু ভাই ছিল, সে আমাকে বহুত প্যার করতো, লেকিন ঐসা মাফিক শরাব পিতে পিতে একদিন উসকা মত হয়ে গেল, ইসলিয়ে আমি বলছি কি ও শরাব আপনি পিবেন না। শট আপ, আমি জানতে চাচ্ছি কে তুমি? আমি আপনাদের কোম্পানির নতুন ড্রাইভার আছে ম্যাম সাহেব। ড্রাইভার? ড্রাইভার হলেও আমি ইনসান আছে ম্যাম সাহ, লেকিন আমার মালুম হচ্ছে আপনি বেইনসান আছেন, না হলে ছোটা সাপকে নষ্ট হতে দেখে আপনি চুপ থাকতে পারতেন না। আমার মালুম হচ্ছে আপনি বাইরে বাইরে দোস্তি করছেন আর ভেতরে ভেতরে দুশ্মনী। একটা বাজে কথা বললে আমি তোমাকে গ্রহণ কে তুমি? তোমার ওই স্নেহ মাখা কণ্ঠস্বর যেন আমার খুব চেনা চেনা মনে হচ্ছে, তোমার ওই অচেনা চোখের চেনা দৃষ্টি যেন মনে হচ্ছে তুমি আমার খুব কাছের মানুষ। নেই, আমি কোনো কারোর কাছের মানুষ না আছে ছোটা সাপ, আপনি আমার ভাইয়ের মতো দেখতে বলে ইমোশনালি আমি আপনার নাম ধরে ডাকিয়ে ফেলেছি। মুঝে মুঝে মাফ কিজিয়ে ছোটা সাহেব, মুঝে মাফ কিজিয়ে ছোটা সাহেব, মুঝে মাফ কিজিয়ে। না 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 না, দাদাকে কি ভাইয়ের কাছে মাফ চাইতে আছে দাদা? কে বলা কে বলা, এক মামুলি ড্রাইভার কো? না ড্রাইভার হলেও আজ থেকে তুমি আমাকে আমার নাম ধরে ডাকবে আর আমি তোমাকে দাদা বলে ডাকবো। রোহন দাদা, রোহন দাদা, দাদা। হারিয়ে যাচ্ছে দাদা ভাইয়ের ভ্রাতৃত্বের বন্ধন সমাজ থেকে আজকে হারিয়ে যাচ্ছে শুধুমাত্র রঙ্গিনী বইদের জন্য। বড় বউ শিগগির একবার এদিকে এসো। কি হলো গো, এত তোলা হে ডাকা ডাকি করছো কেন? তাহলে কি তুমি কাকনকে সঙ্গে করে নিয়েছো? না বড় বউ, কাকনের কোনো খোঁজ আমি পাইনি। মানে গৌতম যেখানে ওর বাড়ির ঠিকানা দিয়েছিল সেখানে গিয়ে গৌতমের কোনো খোঁজ আমি পেলাম না। পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করে জানতে পারলাম গৌতম নামের কোনো ছেলে সেখানে কোনোদিন ছিল না। হ্যাঁ, আমার কাকুনি খারাপ কিছু হয়ে যায়নি তো? খারাপ কিছু মানে? ওই যে গো আজকাল কিছু খারাপ লোক ভাঙিয়ে বিয়ে করে মেয়েগুলোকে নিয়ে গিয়ে খারাপ জায়গায় বিক্রি করে দিচ্ছে। না না বড় বউ, এমন কথা তুমি বলো না। সত্যি যদি আমার কাকনের তেমন কিছু হয়ে থাকে তাহলে যে আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না গো বড় বউ, কিছুতেই ক্ষমা করতে পারবো না। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমার কাকনের কথা কে ভাববে বলো? হ্যাঁ ঠিক বলেছো বড় বউ, ঠিক বলেছো, এটা তো কান্নার সময় নয়। সত্যি যদি আমার কাকনের তেমন কোনো বিপদ হয়ে থাকে তাহলে তাকে যে আমাকে আগে উদ্ধার করতে হবে, কিন্তু তারও আগে আমাকে খুঁজে বার করতে হবে গৌতম নামের ছেলেটাকে।
খুঁজতে হবে না দাদা, গৌতম নামে ছেলেটা সশরীরে আপনার চোখের সামনে হাজির। গৌতম জুতো মারুন, আপনার পায়ের জুতো খুলে আমার গালে বসিয়ে দিন। আপনার বোনকে বিদেশে বিক্রি করে দেওয়ার অপরাধে প্রতারণার দায় আমাকে পুলিশের হাতে তুলে দিন। এসব কি বলছো ভাই? কেন আমরা তোমাকে পুলিশে দিতে যাব? অবশ্যই দেবেন। আমি যদি কোনো প্রতারণা করে থাকি অবশ্যই আপনারা আমাকে পুলিশের হাতে তুলে দেবেন, কিন্তু আপনারা যদি আমার সঙ্গে প্রতারণা করে থাকেন সেটার সলভ কিভাবে হবে দাদা? কি বলছো গৌতম? তোমার সাথে আমরা প্রতারণা করেছি? অবশ্যই, একটা অন্তঃসত্ত্ব মেয়েকে আমার ঘরে চাপিয়ে দিয়ে আমার লাইফটাকে স্পয়েল করে দিয়েছেন। মিথ্যে কথা, মিথ্যে কথা। বিয়ের আগে কাঁকন একজনকে ভালোবেসেছিল ঠিক, কিন্তু নিজের নারী সত্তাকে বিসর্জন দিয়ে কলঙ্কিনী সাজার মতো কোনো কাজ আমার বোন কাঁকন করতে পারে না। পারে না নয়, পেরেছে। গৌতম তাহলে ঘটনাটা খুলে বলছি, শুনুন। ফুলশয্যার রাতে কাঁকন হঠাৎ ঘন ঘন বমি করতে শুরু করলো। আমি ভাবলাম কোনো অ্যাসিড ফ্যাসিড হয়েছে, অ্যান্টাসিড খাওয়ালাম, কোনো কাজ হয়নি, হসপিটালাইজড করলাম। ডাক্তারবাবু পরীক্ষা নিরীক্ষা করে বলল কাঁকন এক মাসের অন্তঃসত্ত্বা। এটা হতে পারে না, এটা এটা আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হয়, এই দেখুন আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট। কই দেখি 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 দেখুন, এ আমি কি দেখছি? শয়তানি মেয়েটা আমার বংশের মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে। ভগবান, হারামজাদিটাকে যদি আমি আমার চোখের সামনে পেতাম ওর গলা টিপে। এখনই তুমি এত উত্তেজিত হয়ো না গো, সব রিপোর্ট তো সবসময় ঠিক হয় না, আমরা আবার নতুন করে রিপোর্ট করাবো। কিন্তু সেই রিপোর্ট যদি এই রিপোর্টের সাথে মিলে যায় তখন কি হবে বলবো? বিষটাকে যতই ঘাঁটবে তার দুর্গন্ধ যে চারিদিকে ততই ছড়িয়ে পড়বে। তাই আজ আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে একটা অনুরোধ করছি ভাই, কাকনের পেটের ওই পাপটাকে নষ্ট করে দিয়ে তুমি যেভাবেই হোক কাকনকে সরল বনে মেনে নাও। মাথা খারাপ গৌতম? উচ্ছিষ্টকে আমি আমার স্ত্রী বলে কোনোদিনও স্বীকার করব না। আপনারা আমার সঙ্গে প্রতারণা করেছেন আর সেই প্রতারণার দায়ে আপনাদের আমি পুলিশের হাতে তুলে দেব। না গৌতম না, এত বড় কঠিন সিদ্ধান্ত তুমি নিও না, এত বড় কঠিন সিদ্ধান্ত তুমি নিও না। মানছি মানছি, না বুঝে না জেনে কাকন একটা মস্ত বড় ভুল করে ফেলেছে, কিন্তু একটা ভুলেই কি গোটা জীবনটা শেষ হয়ে যেতে পারে বলো ভাই? তাই বলছি যেভাবেই হোক তুমি কাঁকনকে মেনে নাও, তার জন্য তুমি যা বলবে যা বলবে আমি তাই করতে রাজি আছি, তাই করতে রাজি আছি। ঠিক আছে, এত করে যখন বলছেন তখন মানবিকতার খাতিরে আপনার বোনের সমস্ত কলঙ্ককে মুক্তোর মালা মনে করে নিজের গলায় পরে নেব, কিন্তু সেই মুক্তোর মূল্যটা যে আমাকে দিয়ে দিতে হবে দাদা। মুক্তোর মূল্য? মুক্তোর মূল্যটা খুব বেশি না, নগদ 5 লক্ষ টাকা। সেই টাকাটা আমার 10 দিনের মধ্যে চাই। কিন্তু গৌতম, এই এতগুলো টাকা এই কদিনের মধ্যে আমি জোগাড় করবো কোথা থেকে? সেটা আমি বলতে পারবো না। আপনি কোথা থেকে টাকা জোগাড় করবেন আমি বলতে পারবো না গৌতম। আমি ঠিক 10 দিন বাদে আসবো, 5 লক্ষ টাকা হাতে পাই ভালো, না হলে প্রতারণার দায়ে আপনাদের আমি পুলিশের হাতে তুলে দেব। গৌতম কথাটা মনে থাকে যেন। গৌতম গৌতম শুনে যাও, আমার কথাগুলো তুমি শুনে যাও গো। এ কি হলো বড় বউ? আমার সংসার আকাশে আবার এখন বিপদের মেঘ আনাগোনা শুরু হলো গো। কাকনের বিয়ের দেনাই এখনো শোধ করতে পারিনি, তার উপরে এতগুলো টাকার ধাক্কা। টাকার জন্য তুমি ভেবো না দাদা, আমি আমার অফিসে একটা লোনের জন্য অ্যাপ্লাই করে রেখেছি, আর লোনটা পেয়ে গেলেই কাকনের বিয়ের সব দেনা আমি শোধ করে দেব। কাকনের বিয়ের দেনা শোধ করলেও আর একটা দেনা যে ঘাড়ে চেপে বসেছে সেটা কেমন করে শোধ করবি রে নীলাদ্রি? আবার কার কাছে কিসের দেনা বৌদি? কিছুক্ষণ আগে গৌতম এসেছিল, এই রিপোর্টটা দিয়ে গেছে, এটা পড়ে দেখলি তুই সব বুঝতে পারবি রে ভাই। কলঙ্ক ঢাকার জন্য গৌতম আমাদের কাছে 5 লাখ টাকা দাবি করে গেছে। 5 লাখ টাকা? বৌদি কোথায় পাবো, কোথায় পাবো এই 5 লাখ টাকা? হতভাগীটাকে সারা জীবন আমি আমার আমার বুকের মাঝখানে আগলে রেখে নিজের মেয়ের মতো
ভগবান কি করব এখন, আমি কি করব, কোথায় পাবো এই 5 লাখ টাকা? আচ্ছা আমি নিঃস্ব রিক্ত অসহায়। দাদা, সারাটি জীবন ধরে কিছু ভালোবাসা পৃথিবীর কাছে শুধু করে গেছি আশা, সারাটি জীবন ধরে কিছু ভালোবাসা পৃথিবীর কাছে শুধু করে গেছি আশা, দুহাত বাড়িয়ে দিয়ে আমি সবাইকে ভেবেছি আপো, দুহাত বাড়িয়ে দিয়ে আমি সবাইকে ভেবেছি আপো, দুহাত বাড়িয়ে দিয়ে আমি ভেবেছি আপো। দাদা, দাদা, অসহায় কেন দাদা, অসহায় কেন, আমি তো তোমার পাশে আছি। বৌদি, বৌদি, দাদাকে তুমি চিন্তা করতে বারণ করে দাও, ওই গৌতমের অভিযোগ যদি সত্যি হয় তাহলে ওই 5 লাখ টাকার ব্যবস্থা আমি করব। না, আর কারোর জন্য তুমি একটা টাকাও খরচ করবে না। তুমি বোকা হাদারাম, তাই কিছুই বুঝতে পারোনি, এরা সবাই মিলে তোমার মাথায় বসে কাঁঠাল ভেঙে খাবার চেষ্টা করছে, এবং আমার মনে হয় এরা এসব মিথ্যা বাহানা করে তোমার কাছ থেকে টাকা গেলার মতলব এঁটেছে, তাই আমি তোমাকে স্পষ্ট ভাবে জানিয়েছি এদের কথায় 5 লাখ তো দূরের কথা, 5টা টাকাও আমি তোমাকে নয় ছয় করতে দেব না। ছি 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 ছি, এসব তুই কি বলছিস রে মা, নীলাদ্রি বাবাজি যদি একটু পয়সা নয় ছয় করেই থাকে, তুই তার মনে এইভাবে কষ্ট দিবি না, এটা তো তুই ঠিক বলিসনি বাবা। তুমি, হ্যাঁ আমি বাঁকা বাঁকা বাগলি, বেঁকে বেঁকে চলি, সোজা কথা বলি, তুই আমার মেয়ে হয়ে বাঁকা পথে চলতে শুরু করেছিস না, এ তো ভালো কথা নয়। ওকে একটু ভালো করে বুঝান মেশোমশাই, আজ আমার সংসারে বড্ড বিপদ, আর সবাই মিলে যদি এই বিপদের মোকাবিলা না করতে পারি তাহলে সোনার সংসারটা শ্মশান হয়ে যাবে মেশোমশাই, শ্মশান হয়ে যাবে। না বৌদি, না দাদার নিজের হাতে গড়া এই সংসারটাকে আমি কিছুতেই শ্মশান হতে দেব না, আমার সবটুকু সামর্থ্য দিয়েই এই সংসারটাকে আমি স্বর্গ করে গড়ে তুলব, স্বর্গ। এই সংসারটাকে স্বর্গ করতে গিয়ে আমাদের জীবনটাকে তুমি নরক করতে পারো না, নরক, তাই বলছি ওই 5 লাখ টাকা তুমি দেবে না। আলবাদ দেবে 5 লাখ কেন, দরকার হলে 10 লাখ টাকা দেবে, আর তাতে যদি তুই বাগড়া দিয়েছিস তো তোর সঙ্গে সব সম্পর্ক আমি ছিন্ন করে দেব। এত অস্থির হচ্ছিস কেন মা, এত অস্থির হচ্ছিস কেন, নীলাদ্রি বাবাজি তো ওই টাকা নিয়ে জুয়া খেলছে না। হ্যাঁ মা, তুই বলেছিলি না বড় রাস্তার ধারে একটা জায়গা কিনে। হ্যাঁ বাবা, আমার অনেক দিনের স্বপ্ন, ওই বড় রাস্তার ধারে আমার নামে একটা মস্ত বড় বাড়ি হবে। বাড়ি পরে হবে ঘন, আগে জায়গাটা কিনে নে। অসম্ভব, এখন জমি কেনার কোনো পরিকল্পনাই আমার নেই। পরিকল্পনা করে ফেলো, আজ আমি 5 ডিসমিল জায়গা দেখে এসেছি, মাত্র 5 লাখ টাকা দাম, ওই টাকা দিয়ে আমার মেয়েকে জমিটা কিনে দাও বাবাজি। আপনার কি মাথা খারাপ হয়েছে, এই মুহূর্তে আমি এত টাকা কোথায় পাবো? সে কি বাবাজি, বোনকে খুশি করতে যদি 5 লাখ দিতে পারো, আমার মেয়েকে সুখী করতে তুমি 5 লাখ টাকা দিতে পারবে না? কি বললেন? বলছি কাকনের কলঙ্ক ঢাকতে যদি তুমি 5 লাখ টাকা দিতে পারো তাহলে আমাকেও 5 লাখ টাকা দিয়ে জমি কিনে দিতে হবে। কাকনের কিন্তু জীবন মরণের সমস্যা, যে মেয়ে পেটে বাচ্চা নিয়ে বিয়ের পিড়িতে বসে তার মরে যাওয়াটাই ভালো। তাহলে তো তোমার আগেই মরা উচিত ছিল। কি বললে? কারণ তুমি ও তো পেটে বাচ্চা নিয়ে বিয়ের পিড়িতে বসেছিলে। কোন হারামজাদা, কোন হারামজাদিয়ে কথা বলে যে আমি পেটে বাচ্চা নিয়ে বিয়ের পিড়িতে? কি হলো, চুপ করে গেলে কেন,
সত্যই কি সেদিন তুমি অন্তঃসত্ত্বা ছিলে না মিথ্যে করে? না বাবাজি, মিথ্যে নয়, মিথ্যে নয়। আমি তো তোমারই বাচ্চা পেটে ধরেছি গো। কার বাচ্চা পেটে ধরে আছো সে তো সময় বলবে। আমি শুধু অপেক্ষা করে বসে আছি তোমার ওই পেটের বাচ্চাটা কবে জন্মাবে, তারপর বাচ্চাটা ডিএনএ টেস্ট করলে প্রমাণ হয়ে যাবে ওই বাচ্চাটা কার। কি বললে? কেউ না জানলে আমি তো ভালো করে জানি তোমার ওই পেটের বাচ্চাটা আমার নয়। তাই তোমার ওই কলঙ্ক ঠাকার জন্য তুমিও তোমার বাবাকে আগে থেকে বলে রাখো 5,00,000 টাকা জোগাড় রাখতে। ইয়েস, অনলি 5,00,000 রুপিস, আই মিন 5,00,000 টাকা। সর্বনাশ, এবার কি হবে বাবা? ও যে আমাদের চালটাকে বানচাল করে দিয়ে অন্য চাল দিয়ে গেল। কিন্তু এত চিন্তা করছিস কেন? তোর পেটে তো কোনো বাচ্চাই নেই। নেই 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 নেই, আমিও জানি নেই। শুধু তোমার মতো কসাই বাপের মেয়ে হয়ে বিয়ের খরচের টাকা বাঁচাতে আমাকে এরকম জঘন্য নাটকের আশ্রয় নিতে হয়েছে। কিন্তু বাবা, তোমার উদ্দেশ্য সফল হলো আমার জীবন নাটকের এক নাট্যকারকে আমি একটাই প্রশ্ন করি, কেন কেন দিলেন বলুন তো আমাকে এমন অবুঝ চরিত্র যা আমি নিজেই বুঝতে পারছি না? শেষে আমার জন্মদাতা বাবাকে আমি জিজ্ঞাসা করি, বাবা তোমার মেয়ে হয়ে তোমার আশীর্বাদটা মাথায় নিয়ে আমি সঠিক অভিনয়টা করতে পারছি তো বাবা? বলো না বাবা, আমি সঠিক অভিনয়টা করতে পারছি তো? পারছি তো? আমি জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না। তুমি না জানলেও আমি জানি বাবা। যবনিকা যা হবে তা সকলে চোখে মুখে হাসি ফোটাবে, শুধুমাত্র আমার আমার চরিত্র নিয়ে সবাই সবাই উপহাস করে বলবে, সত্যি সংসারে আজ কুরুক্ষেত্র। টাকার সন্ধানে ছুটতে গিয়ে আমরা কোথায় এসে পড়েছি বাবরি? পড়া দেখতেই তো পাচ্ছ এখনকার মানুষের রূপ আর চেহারা। হ্যাঁ, এখানকার পরিবেশকে মনে হয় এটা একটা নরকুণ্ড, আর এই কৌশিক রাড়ি একটা নরকঘাতক মানুষ। হ্যাঁ, ওই শয়তানটার মান আর হুঁশ বলতে কিছুই নেই। আর ওই শয়তানটা মানুষকে মানুষ বলে মনে করে না, মনে করে সকলে তার কৃতদাস। যেমন কৃতদাস করে এসেছে আমাদের, বেরোনোর পথ খুঁজে পাচ্ছি না। যদি এই পাঞ্জাবি ভাইকে নিয়ে নিজে হিন্দি ভাষী কথা শিখে এখান থেকে বেরোনোর রাস্তা তৈরি করলাম, ফল কি হলো? আমরা তো দূরের কথা, ওই তুফান সিংহ বন্দী হয়ে গেল এই হোটেলে। এই হোটেলে শত কষ্টের মধ্যে একটা সাধনা কাকনির পাশে আমরা রয়েছি। সেই জন্যই তো বেরোনোর ইচ্ছে থাকলেও বেরোচ্ছি না। তবে যখন বেরোবো কাকন থেকে সঙ্গে নিয়েই বেরোবো, পেয়ে যাবো এই জগৎ থেকে মুক্তি, আর তখনই সফল হবে তোমার আমার প্রেমের চুক্তি। যেই প্রেমের সাগরে আমরা ভাসছি, আর ভাসতে ভাসতে বলছি কি ভিজে গেছি। ভিজে আগুন সারা গায়ে জাগে ফাগুন, মন আঞ্চন করে বন্ধুয়া, মন আঞ্চন করে বন্ধুয়া, মন আঞ্চন করে বন্ধুয়া, মন আঞ্চন করে বন্ধুয়া। এপারের মেঘলা ও পারের মেঘলা, মন চাই তো গেউড়ি কাছনা কাছে, মন নিতে পারি মন ভালো বেশে। যাচ্ছে যেন পিছারে শাওন এলো রে, ভিজে গেছি যেতে যেতে ভালোবাসার বড় সাথে। আমি আমি তোমার বন্ধুয়া, আমি আমি তোমার বন্ধুয়া, মন আঞ্চন করে বন্ধুয়া, করে বন্ধুয়াঞ্চন করে বন্ধুয়াঞ্চন করে বন্ধুয়াঞ্চন করে বন্ধুয়া। এই মরছে পাপড়ি, ওই দেখো কাকন্দি জানলা দিয়ে সমস্ত কিছু দেখছে, আর কেন জানি না কাকন্দি চোখ দিয়ে জল ঝরছে। দেরি না করে গোপনে দেখি, চলো কাকন্দির ঘরে কে যায়। হ্যাঁ তাই চলো। জীবন যন্ত্র বুঝে আর যাবে না, প্রতি মুহূর্তে শুনতে পাচ্ছি।
হচ্ছে মৃত্যুর পদধ্বনি। এবার বুঝি হবে আমার জীবনের অবসান? হায় রে বিধাতা, দিলি যদি এমন জীবন তাহলে কেন কেন দিলি রে ঘর বাঁধতে? বলো বলো কেন কেন কেন? কে বললো ঘর বাঁধতে চাই না? আমি তো তোমাকে নিয়েই ঘর বাঁধতে চাই কাকুন। দোহাই দোহাই তোমার, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করে বলছি, আমাকে এখান থেকে তুমি নিয়ে চলো, আমি মুক্তি চাই। মুক্তি চাইলেই কি মুক্তি পাওয়া যায়? আরে তোমাকে নিয়েই তোমার বিজনেস, তোমাকে নিয়েই তোমার বিজনেস ফুলে ফেঁপে উঠেছে। তুমি হাত ছাড়া হয়ে গেলে আমার বিজনেস যে ফ্লপ হয়ে যাবে। শোনো, আমি তোমার অনুরোধ করে বলছি, আমাকে এখান থেকে তুমি মুক্তি দাও, আমার খোঁজ খবর লাগবে। না জানি আমার দাদা বৌদি কেমন আছে। খুব ভালো আছে, এই তো তাদের সঙ্গে কালকে দেখা করে এলাম। সত্যি বলছো? তুমি গিয়েছিলে? মাথা খারাপ, এই কথা কেউ বলে নাকি? তবে তাদের আমি একটা অন্য গল্প শুনিয়ে এসেছি। কি গল্প শুনিয়ে এসেছো? আমি তোমার নামে একটা মিথ্যে আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট রেডি করে তোমার দাদার হাতে দিয়ে বলেছি, কাকন বিয়ের আগে এক মাসের অন্তঃসত্ত্বা ছিল। আপনারা আমার সঙ্গে প্রতারণা করেছেন, আপনার বোনের কলঙ্ক ঢাকার জন্য 5 লক্ষ টাকা নগদ দিতে হবে, নাহলে প্রতারণার দায়ে আপনাদের আমি পুলিশের হাতে তুলে দেবো। মনুষ্যত্ব বলে কে কিছুই নেই তো? না নেই, মনুষ্যত্বকে খুন করে বিবেকের ঘরে আমি তালা বন্ধ করে দিয়েছি। আমার কাছে টাকাই সব, আর এই টাকার জন্য আমি যে কোনো কাজ করতে প্রস্তুত। তাহলে যাও, টাকার জন্য নিজের বোনকে তুমি বিক্রি করেছো, টাকার জন্য নিজের মাকে বাজে সাজে সকলের কাছে পেলিয়ে দাও। আজকে দুনিয়া বাঁচতে গেলে কাড়ি কাড়ি টাকার প্রয়োজন, আর সেই জায়গায় তোমাকে পৌঁছে দিয়েছি। এখান থেকে মুঠো মুঠো টাকা রোজগার করে নাও, আর সেই সঙ্গে জীবনটাকে উপভোগ করে নাও। চাই না চাই না, আমি আমার নোকরা জীবন মান সম্মান বিক্রি করে টাকা রোজগার করার চেয়ে মরে যাওয়াই ভালো। আমি তো তোমাকে মরতে দেবো না কাকন। আরে মার্কেট তো তোমার, কাস্টমাররা তোমাকেই বেশি পছন্দ করছে। এই সুযোগে এখান থেকে মোটো মোটো টাকা রোজগার করে নাও, আর জীবনটাকে উপভোগ করে নাও। ভাই দা ভাই, আজকে আমি তোমার স্পেশাল গেস্ট, তোমার যৌবনের ম্যাটেরিয়ালস পেয়ে আমাকে নেচে কে খোঁজ করে দাও। খোঁজ না, আমি এতদিন তোমাদের অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু আর না, আজ থেকে আমি নাচবো না, মরে গেলেও না। জরুর নাচবে সুন্দরী, জরুর নাচবে, আর তোমারা নাচা গানা দেখে আমার সব বিলকুল দিবানা বনে যাবে। তুফান সিং, মৌ না পেলে কি মৌজ পাওয়া যায়? ইসলি আমি আপনার জন্য স্পেশাল মৌ লিয়ে এসেছি। লিজিয়ে সাও, পিজিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ তুফান সিং। পিজিয়ে সা, পিজিয়ে পিজিয়ে। আরে বাস, কি ডেঞ্জার মদ, এত চড়া মদ কোথায় পেয়েছে তুফান সিং? ঠিক আছে আর একটু খাই। বাবা কি মারাত্মক মদ, এই মদটা আমি খেয়েছি, এই মদটা কাকন কাকনকেও আমি খাও। এই কাকন, তুমি কাকন না, বুঝছো কাকন? এই কাকন, আমি এই মদটা খেয়েছি, আমি তোমাকে এই মদটা দেখবো। এই মদটা দুজনে খেয়ে প্রেমের সমুদ্রে ভাসতে ভাসতে একেবারে মাছ দরিয়ায় পৌঁছে যাবো। আপনি বহু টায়ার্ড আছেন না? আর দিন রাত এত কাম করলে টায়ার্ড তো হবেন। কাকন তুমি এখানে পাঁচ মিনিট না, তুমি 10 মিনিট এখানে ওয়েট করো, আমি বিশ্রাম নিয়ে কিন্তু আমি এখনই আসবো। তুফান সিং ওকে গাইড করে রাখবে, গাইড দিয়ে রাখবে, আমি যাব ঠিক 10 মিনিট পরে আসবো। জনক দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি, দু চোখে লেগেছে নেশা, পথ ভুলেছি। যাইয়ে লাড়ি সব যাইয়ে, আগলে 5-6 ঘন্টে তক আপকা হোশ নহীঁ আয়েগা। কেন হোশ আসবে না কেন? মদের সাথে ওনাকে তুমি কি খাইয়েছো? নিন্দ কা গলি, কিন্তু কেন? আজ সারা রাত আমি তোমাকে লিয়ে মৌজ করবে বলে। তুমি? আমি তুফান সিং আছে কাকন বিবি। তুফান সিং? আরে তুফান সিং যখন যেখানে আসবে সেখানে কুছ না কুছ নিশান রেখে যাবে। তো এসো সুন্দরী, তোমার জিন্দগি মে তুফান সিং কা পহলা নিশান রাখনে দো। এসো এসো। তোমারই মরমে মরি আছি প্রিয়া, মরণে আমার কিসের ভয়? আমি ধন্য কৃতার্থ হব যদি তোমার হাতে আমার মরণ হয়। কে
তুমি? আমি তুফান সিং আছে কাকন বিবি। কিন্তু কবিতা তুমি শিখলে কোথা থেকে? আমার এক দোস্তের কাছ থেকে। কি নাম তোমার দোস্তের? রাহুল। সত্যি বলছো তো? ওদের মতো তুমি আমার সঙ্গে প্রতারণা করছো না? নেহি নেহি কাকন বিবি, নেহি। আমি শয়তান না আছে, ইনসান আছে, ইনসান। আর আজ থেকে আমি তোমার দোস্ত বনে গেলাম। দোস্ত? হ্যাঁ, এই দোস্ত তোমাকে ওয়াদা দিচ্ছে, এক না একদিন তোমাকে হোটেল থেকে বাইরে নিয়ে গিয়ে আর রাহুলকে পাশ নিয়ে যাবেই। লেকিন একটা বাদ, আমার দোস্তির কথা তুমি আর কাউকে বলবে না। মেরা দোস্তি মঞ্জুর? মঞ্জুর? তো মিলা ইয়ে হাত। হ্যাঁ, কাকন কোথায় গেলি রে বোন? আমাকে ছেড়ে তুই কোথায় গেলি? আমার জীবন থেকে তুই কোথায় হারিয়ে গেলি? এত খুঁজেও যে তোর কোনো খোঁজ আমি পাচ্ছি না। ফিরে আয় না বোন, যেখানেই যাস তুই আমার কাছে ফিরে আয়। কাকন ফিরে আয় না বোন, ফিরে আয়। কেন তুই আমাদের থেকে অভিমান করে দূরে সরে রইলি? কেন 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 কেন? হারিয়ে গেছে কোথায় যেন সোনা প্রতিমা, হারিয়ে গেছে কোথায় যেন সোনা প্রতিমা, নেই সে মুখে মিষ্টি হাসি, নেই সে মুখে মিষ্টি হাসি, নেই সেই গরিমা। হারিয়ে গেছে কোথায় যেন সোনা প্রতিমা। আগুন যেন আগুন হয়ে তার জীবনে সে ছাই করে দেয় সুখের স্বপন ঘরে শুধু চারিপাশে। আগুন যেন আগুন হয়ে তার জীবনে ছাই করে দেয় সুখের সমন ঘরে শুধু চারিপাশে। হারিয়েছে যে সব কিছু সে, হারিয়েছে যে সব কিছু সে, হারালো পথের ঠিকানা। হারিয়ে গেছে কোথায় যেন সোনা প্রতিমা, সোনার প্রতিমা, সোনার প্রতিমা। কাকন কাকন ফিরে আয় না বোন, ফিরে আয়। ওকে দাদা, ওভাবে কাঁদতে কাঁদতে চলে গেল কেন? সংসারে কি রহস্য চলছে আমাকে জানতেই হবে। আয় মা, আস্তে আস্তে করে আয়, আস্তে আস্তে করে আয়। ওকে, ও এমন করছে কেন? কি হয়েছে ওর? সর্বনাশ, বাথরুমে পড়ে গিয়ে আমার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে গো। কাঁদিস রে মা, কাঁদিস নে, পেটের বাচ্চাটা গেছে যা, তুই তো বেঁচে গেছিস, কিন্তু প্রথম বাচ্চাটা নষ্ট হয়ে যায়, বাবাজির মনে খুব কষ্ট হচ্ছে। কিন্তু এমন অঘটনটা ঘটলো কি করে? অঘটন নয় গো, অঘটন নয়, চক্রান্ত, ঘোর চক্রান্ত। আমার বৌদি কখনই এমন কাজ করতে পারে না। পারে গো পারে, অনেক কথাই তো তোমাকে বলা হয়নি, আর বলেই বা কি করবো, তুমি তো আমার কোনো কথা বিশ্বাসই করবে না। বিশ্বাস করুক আর না করুক, আর সব কথা এক এক করে খুলে বল। কি আর বলবো বাবা, একদিন রান্নাঘরে ঢুকে দেখি সিলিন্ডারে
স্টোভটা খোলা। আমার আর বুঝতে বাকি রইল না, দিদি ইচ্ছে করে গ্যাসটা খুলে রেখেছে। যেমনি আমি রান্না করার জন্য ওভেনটা জ্বালতাম, অমনি সারা ঘরে আগুন ধরে আমি পুড়ে মরতাম। তোর কথা শুনে যে আমার হাত পা কাঁপছে। না বাবাজি, বিউটিকে নিয়ে আর এখানে থাকা চলে না, তুমি ওকে নিয়ে অন্য কোথাও আলাদা হয়েই থাকো। সম্ভব যে দাদা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, সেই দাদার দুর্দিনে তাকে ছেড়ে আমি আলাদা থাকতে পারবো না। আরে অত সব পুরনো কথা মনে রাখলে চলে? আজকাল ছেলে তার বাপকে দেখে না, বাজার কোন ছাড়। কিন্তু একটা কথা আমি কিছুতেই ভেবে পাচ্ছি না, বৌদি বিউটির সঙ্গে এমন আচরণ বা করবে কেন? হিংসায়? হ্যাঁ বৌদি, হিংসায়। কাকনের অন্তঃসত্ত্বার গল্প ফেলে তোমার কাছ থেকে যে 5,00,000 টাকা নেওয়ার মতলব এটেছে তোমার দাদা বৌদি, তাতে বিউটি বাধা দিচ্ছে বলেই বিউটির প্রতি এত রাগ। অন্তঃসত্ত্বার গল্প ফেলেছে মানে? এই ওসব অন্তঃসত্ত্বার তো কিছুই নয়, সবই তোমার দাদা বৌদির বানানো গল্প। একদিন না আমি আড়াল থেকে সব শুনেছি। কি শুনেছো? তোমার বৌদি দাদাকে বলছে নীলাদ্রি না বিয়ের পর অনেকটা পাল্টে গেছে, ওর হয়তো আমাদেরকে দেখবে না, কাজে এই সময় কাকুনের কলঙ্ক ঢাকার বাহানায় আমরা যদি 5,00,000 টাকা আদায় করে নিতে পারি তাহলে বেশ, বাকি জীবনটা আমাদের ভাবতেই হবে না। বৌদি বলেছে কথা? আমি আমি পাল্টে দেখি। আর দাদা বৌদিকে সাপোর্ট করেছে? করবেই তো বাবাজি, করবেই তো। তোমার দাদা মস্ত বড় কালপ্রিট। কালপ্রিট মানে? তোমার দাদা তো বিয়ের নাম করে তোমার বোনকে বিক্রি করে দিয়েছে। কি আজে বাজে কথা বলছো? আজে বাজে নয়, আজে বাজে নয়, তুমি একটু ভালো করে ভেবে দেখো, তোমার দাদা কার সাথে বোনের বিয়ে দিচ্ছে সেটা কি নিজে গিয়ে দেখে এসেছিল? না তো, দাদা তো শুধুমাত্র ঘটক মশাইয়ের কথা বিশ্বাস করে। ঘটক নয় বাবাজি, ঘটক নয়, ও ছিল একটা মেয়ে পাচার চক্রের দালাল, আর ওই দালালের কাছে তোমার দাদা বৌদি কাকনকে বিক্রি করে দিয়েছে। না 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 না, আমি বিশ্বাস করি না। দাদা কাকনকে নিজের মেয়ের মতো ভালোবাসে, সেই দাদা কখনো এতটা নিঃসুখিত? কিন্তু দাদা সব কিছু না জেনে শুনে কাকনে তাড়াহুড়ো করে বিয়েটা দিল কেন? তবে তবে কি সত্যি এর মধ্যে কোনো রহস্য? আমি ভাবতে পারছি না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। বাবা তুমি? হ্যাঁ আমি বাঁকা বাঁকা বাঁকলি, বেঁকে বেঁকে চলি, সোজা কথা বলি, তাই আজ এই সোজা কথাটাই বলে গেলাম। তাই তো, আমি এখন কি করি? ওর উত্তেজিত মনটাকে কি আমি খুঁচিয়ে দেবো নাকি ওকে শান্ত করে নেব? হ্যাঁ আপাতত ওকে আমি শান্ত করে নিই। এই যে শুনছো, তুমি এমন হুঠাট করে রেগে যাও কেন বলো তো? তোমার মন খারাপ করে দেখলে বুঝি আমার কষ্ট হয় না? বিউটি, আবার সব হিসেব বোধহয় আজ করমিল হয়ে গেল। লাগু না, আমি নিজের কাছে নিজে একটু একটু করে হেরে যাচ্ছি। আমি তোমাকে হেরে যেতে দেবো না, যেভাবেই হোক যেভাবেই হোক আমি তোমাকে জিতিয়ে দেবই। বিউটি, এসো এসো, আমরা হাসি গানে দুজন দুজনকে ভরিয়ে নিই। বিউটি, ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। আশ্চর্য, তুমি এ বাড়ির বড় ঘেন্নি,
অথচ তুমি খোঁজ রাখো না এ বাড়ি থেকে কে কখন কোথায় বেরিয়ে যাচ্ছে। আমি মানে তুমি কচি খুকি নেকু পুটু তুমি সবই জানো, আজ তোমার জন্য বাথরুমে পড়ে গিয়ে আমার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, আর সেই জন্যই আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। আর বলে কি না ওকে না জানিয়ে গিয়ে আমি মস্ত বড় অপরাধ করে ফেলেছি। ছাড়ো, তোমাকে আমি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, এরপর তোমার বৌদি যদি আমার কোনো ব্যাপারে নাক গলাতে আসে না, তাহলে ওটাকে আমি একদম জ্যান্ত মাটির নিচে পুঁতে দেব। তুমি কি জানো তোমার জন্য বিউটির আই মিন আমাদের কত বড় ক্ষতি হয়ে গেল? তাছাড়া বারবার তুমি বিউটির এভাবে ক্ষতি করার চেষ্টা করছো কেন? কি বললি নীলাদ্রি, আর একবার বল, শুনতে আমার কোনো ভুল হলো কিনা আর একবার ভালো করে যাচাই করে নি। তার আগে তুমি বলো তো দাদা, কাকনিকে তুমি কোথায় কার সঙ্গে বিয়ে দিয়েছো? এ কথা বলার মানে সবার কাছে তো প্রচার করে বেড়াচ্ছ, কাকনকে নাকি তুমি তোমার নিজের মেয়ের মতো ভালোবাসো, তা সেই মেয়ের মতো কাকনকে কোথায় বিয়ে দিচ্ছ? পাত্র কেমন নিজেকে দেখে আসার প্রয়োজন মনে করলে না? কোনো কিছু না জেনে শোনাই তাড়াহুড়ো করে তার বিয়েটা সেরে ফেললে। মানছি মানছি, এটা হয়তো আমার ভুল হয়েছে, শুধুমাত্র ঘটকের মুখের কথা বিশ্বাস করে এত তাড়াহুড়ো করে বিয়েটা দেওয়া আমার ঠিক হয়নি। তাছাড়া তাড়াহুড়োর কথা বলছিস, রাহুল আর কাকলির সম্পর্কটা জেনে কি যদি পাত্রপক্ষ বিয়েটা ভেঙে দিত, সেই জন্যই তো আমরা তাড়াহুড়ো করে বিয়েটা সেরেছিলাম। মিথ্যে কথা, বিয়ে যাবে কাকলকে যে তোমরা বিক্রি করে দিচ্ছিলে সে কথাটা যাতে জানা জানি না হয় তার জন্য তাড়াহুড়ো করে তার বিয়েটা সেরে ফেলেছে। কি বললি তুই, বিয়ের নামে কাকনকে আমরা বিক্রি করে দিয়েছি? পরিস্থিতিতে তাই দাঁড়াচ্ছে দাদা, না হলে আজ পর্যন্ত কাকনের কোনো খোঁজ পাওয়া যায়নি কেন? তাই কাকনকে বিক্রি করেও তোমার আশা মেটেনি, শেষে তার অন্তঃসত্ত্বার খবর রটিয়ে আর তার সেই কলঙ্ক ঢাকার বাহানায় আমার কাছ থেকে 5 লাখ টাকা আদায় করার পত্র। এই হতভাগা, এই তখন থেকে মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস, আর একটা বাজে কথা বললে তোর মুখটা আমি চড় মেরে ভেঙে দেবো। জানোয়ার, একটা কথা মনে রেখো, আমি তোমার থেকে ছোট হতে পারি কিন্তু দুর্বল নই, তাই তোমাকে আমি শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে আর কোনোদিন আমার উপর হাত ওঠানোর চেষ্টা করলে তোমার এই হাত চাবেই মুচড়ে ভেঙে দেবো। এতে কি করলি, বড় দাদার গায়ে তুই হাত তুললি? তুলবি তো, তুলবি তো বড় বাহু, তুলবি তো। আচ্ছা, আমাদের নীলাদ্রি অনেক বড় হয়ে গেছে গো, অনেক শক্ত হয়ে গেছে ওর ওই হাত দুখানা, তাই তো, তাই তোর ওই শক্ত হাত দিয়ে আমার এই দুর্বল হাত দুটোকে তো মুচড়ে ভেঙে দেবেই দেবেই। তুই আরো বড় হরে বাহাল, আরো বড় হ, আরো বড়। তোর মনে আছে নীলাদ্রি, সেই ছোটবেলায় গাছ থেকে পড়ে গিয়ে যখন তোর ডান হাতটা ভেঙে গিয়েছিল, তখন তোর কষ্ট দেখে তোর এই দাদা সেই হাতটা বুকের মধ্যে চেপে ধরে কি কান্নাটাই না কেঁদেছিল, তোর মনে আছে রে ভাই? থাক থাক না বড় বউ, সব কথা কি মনে রাখতে আছে? তাহলে যে বেইমান স্বার্থপর কথাগুলো সব মিথ্যে হয়ে যাবে, মিথ্যে। কি বললে? বলছি ভাই রে, এই ভাই তুই আমার সম্পর্কে যা খুশি তাই ভাবতে পারিস, আমার কোনো আপত্তি নেই রে, কোনো আপত্তি নেই, শুধু আজ তোর কাছে হাত জোর করে একটা অনুরোধ করছি ভাই, ওই 5 লাখ টাকা তুই আমাকে ধার দে। না 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 না, এমনি দিতে হবে না রে, আমি আমি সুদ সহ তোর সব টাকা শোধ করে দেবো, দে না ভাই ওই 5 লাখ টাকা তুই আমাকে ধার দে, আমি তোর হাতে ধরে বলছি, দে না ভাই, দে না। থামাও, টাকা ধার দেওয়া তো দূরের কথা, আমি তোমাকে অনলি 7 ডেজ আই মিন 7 দিন সময় দিলাম, এই 7 দিনের মধ্যে আমার বোন কাকনকে যদি খুঁজে এনে আমার সামনে হাজির করতে না পারো, তাহলে কাকনকে বিক্রির অভিযোগে তোমাকে আমি পুলিশে দেব। Yes, পুলিশে। এবার কি করবে গো, কেমন করে কাকনকে খুঁজে পাবি? তা না হলে যে তোমার জেল হয়ে যাবে, আর সেই জেল খাটাবে আমার ভাই। হাই রে আমার ভাগ্য। না 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 বড় বউ না, তা তো আমার কোনো দুঃখ নেই গো, কোনো দুঃখ নেই, কোনো দুঃখ, কারণ ভাইটা তো আমার মানুষের মতো মানুষ হয়েছে। তুমি তো সব কিছু জানো না বড় বউ, ওই কাঁকন আর ঝিনুক ওরা দুটো যমজ বোন ছিল গো। হ্যাঁ ঝিনুক, তাকে তো সে কবেই আমি হারিয়ে ফেলেছি, সে এক বিরাট কাহিনী। ওই ওই নীলাদ্রি শুনলে, নীলাদ্রি শুনলে হয়তো বলবে
জিনুককেও আমি বিক্রি করে দিয়েছি। কিচ্ছু ভেবো না বড় বউ, তুমি কিচ্ছু ভেবো না। ওই জেলে যাবার আগে আমি আর একবার কাঁকনকে খুঁজে দেখি। হ্যাঁ, আর একবার কাঁকনকে খুঁজে দেখি। কাঁকন বড় বউ, ও বড় বউ, তুমি একটু সাবধানে থেকো গো বড় বউ, তুমি একটু সাবধানে থেকো, তুমি একটু সাবধানে। আমার স্বপ্নের সদাগর রাহুলদা, না জানি কোথায় কিভাবে দিন কাটাচ্ছে। আকাশে তুমি যে ধ্রুব তারা, তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা। আকাশে তুমি যে ধ্রুব তারা, তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা। আজ জীবনে আর মরণে আমি যে তোমার। কে তুমি? সত্যি করে বলো, তুমি তুফান সিং নাচে কোনো শুদ্ধ বাংলা কথাই বলতে পারে না, সে এত সুন্দর গান শিখলো কি কোথা থেকে? আচ্ছা, আজ তোমাকে বলতে হবে কে কে তুমি, কে তোমার পরিচয়, আর যার সম্পর্কে তুমি এত কথা জানো সেই রাহুল দেখো কোথায়। বলবে কাঁকন বেবি, বলবে। আচ্ছা, আমি তোমাকে সব সাজবাদ বলবে, লেকিন লেকিন তুমি কষ্ট পাবে বলে না এতদিন আমি ছুপায়ে রেখেছিলাম। আসলে আসলে তোমার রাহুল দা মরিয়ে গেছে। আমায় তুমি ক্ষমা করো কাকুন, আমার ইচ্ছে করছে তোমার বুকে ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে বলতে, আমি মরিনি কাকুন, আমি মরিনি, তোমার ভালোবাসার জোরে এখনো আমি বেঁচে আছি। কিন্তু এক অনিবার্য কারণে সেই কথা আমি বলতে পারছি না, কিছুতেই না, কিছুতেই না। তুমি আমাকে কি কথা শোনালে যাতে ফিরে পাওয়া চাই? আমি এই নরকপুরীতেই নিরন্তর নরক যন্ত্রণা সহ্য করে চলেছি, সে আর বেঁচে নেই। তাহলে তাহলে আমি আর কিসের আশায় বেঁচে থাকবো? হ্যাঁ হ্যাঁ, আমি মরতে চাই, আমি মরতে চাই, আমি। শান্ত হোক এখন, তুমি শান্ত হোক, তোমার রাহুলদা মরেনি, তোমার রাহুলদা বেঁচে আছে, আর আমি তোমার রাহুলদা, আমি। বাহ, কি অপরূপ দৃশ্য! এসে তোমাদের প্রেমে ব্যাঘাত ঘটালাম, তাই না? তুমি রাহুল দত্ত? ঠিক আছে, আমি এখনই স্যারকে গিয়ে আমি বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। এখন ওই কৌশিক লাহিড়ির কাছে আমাদের দুজনের কথা বলে দিয়ে আমাদের দুটো জীবনকে তুমি শেষ করে দিও না ভাই। ভাই, ভাই বলে যখন ডেকেছো দিদিকে কি আর বিপদে ফেলতে পারি? তবে আর দেরি করে চলো হোটেল থেকে পালিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ পরাগ, তোমরা শোনো, আমি কান পেতে শুনে এসেছি আজ রাতে শয়তান কৌশিক লাড়ি কাকন থেকে দুবাই পাচার করে দেবে, আর গতবার থেকে রুসামের মেয়েটিকে তুলে আনবে। আর নয়, ছেলে যাওয়ার আগে কৌশিক লাড়িকে খুন করে আমি রূপসা কাকনকে বাঁচাবো। তোমরা আমার সঙ্গে এসো, তোমাদের কোনো গোপন ডেরায় রেখে আমি যাব সেই দত্ত ভিলায়। ওই দত্তভিলার সামনে দাঁড়িয়ে ওই বাড়ির এক বধূকে দেখলাম, অবিকল ঠিক যেন আমার বোন কাঁকন। দারোয়ানদের কড়া পাহারা এড়িয়ে ভিতরে ঢুকতে না পারলেও ওদের কাছে যেটা জিজ্ঞেস করে জানতে পারলাম, ও আমার বোন কাঁকন নয়, ওর নাম নাকি রূপসা, রূপসা দত্ত, ওই দত্ত বাড়ির ছোট বৌমা। তাহলে কি হতে পারে আমার আমার ঝিনুক বোন? না 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 না, তাই বা কেমন করে হবে? তাকে তো
তাকে তো কবে সেই আমি বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় দেখতে গিয়ে হারিয়ে ফেলেছি। না না, সেই বা ওখানে কেমন করে আসবে? ভগবান, আমার ভাবনার বোঝাগুলো যে পরপর আমার মাথার উপর চেটে বসছে। শহরে নগরে গ্রামে গঞ্জে আমি তোল পার করে খুঁজে ফেললাম, কিন্তু কিন্তু কেউ কেউ আমাকে কাঁকনের সন্ধান দিতে পারলো না। তাই তো অবসন্ন হৃদয়ে ক্লান্ত মনে আবার ওই বাড়ির পথে ফেরা ছাড়া আমার কোনো পথ খোলা নেই, কোনো পথ খোলা নেই, কোনো পথ খোলা না না না, কোনো পথ খোলা নেই, কোনো পথ খোলা নেই। সব পথ আমার আসামির তালা ঝুলছে। আহ, কি ভুল আমি করেছি! কেন আমি কাঁকনকে নিজের পরিচয় দিলাম? আর কেনই বা তাকে হোটেল থেকে নিয়ে এলাম? না না না, আমি কিছু ভাবতে পারছি না, কিছু না কিছু না। আমার আমার একটা মাত্র ভুল, আমার মায়ের বুক থেকে সেই রক্ত মাখা ছুরিটা তুলে নেওয়া, আর তাতেই আর তাতেই আমি আসামি হয়ে গেলাম। আমার জীবনের সব স্বপ্ন আশা ভেঙে চুরমার হয়ে গেল, চুরমার হয়ে গেল, চুরমার। চিরদিনই আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমার রাত আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। চিরদিনই আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। জানি আমি মন যা চাই সে তো পাই না, কেউ সুখী হয় কেউ সুখী হতে পারে না। জানি আমি মন যা চাই সে তো পাই না, কেউ সুখী হয় কেউ সুখী হতে পারে না। তবু কেন দু চোখ জুড়ে এত শ্রাবণ ঝরে 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 গো অন্তরে? চিরদিনই আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমারা আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। চিরদিনই আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। কে কে তুমি? সেই চোখ, সেই মুখ, সেই গলার কণ্ঠস্বর, পাঞ্জাবি মানুষ হলেও তোমাকে তোমাকে আমার খুব কাছের মানুষ বলে মনে হচ্ছে। বলো না তুমি কি? বলো না, বলো না তোমার সত্যিকারের পরিচয়টা কি? না 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 না, বর্দার কাছে সত্যিকারের পরিচয় দিলে বর্দা আবেগের বসে যা করবে তাতে আমার প্রাণ সংশয় হবে, কাকনেরও প্রাণ সংশয় হবে। তাই যে কোনো উপায়ে বর্দার কাছে আমার পরিচয়টা এড়াতেই হবে। কি হলো? হ্যাঁ, কি ভাবছো তুমি? বলো না তুমি কি? বলো না, বলো না তোমার সত্যিকারের পরিচয় কি? বলো না, বলো না তুমি রাহুল কি? শুনুন শুনুন, আমি তো তুফান সিং আছে, আর আপনি যদি মনে করেন আমি রাহুল, তো রাহুল তাহলে বল শয়তান।
আমার বোনকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? বিয়ের দিন তুই ঝামেলা করেছিলি, সেদিন থেকে আমার মনে হয়েছে আমার বোনকে তুই কিডন্যাপ করেছিস। বল শয়তান, বল আমার বোনকে কোথায় রেখেছিস? বল, 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 বল। থেমে গেলেন কেন দাদাজি? মারিয়ে আর মারিয়ে। হ্যাঁ মারবো, মারবো, মারবো। মারতে মারতে তোর মুখ দিয়ে তোকে আমি বলা করাবো আমার বোনকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস। বল শয়তান, বল, 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 বল। কোন হে কাকন হামি পেহচানতে নেহি দাদাজি, লেকিন হামি রাহুল না আছে, তুফান সিং আছে। হ্যাঁ, তুফান সিং। তুমি তুফান সিং নও। রাহুলকে আড়ালে রেখে আমার জীবনের সমস্ত স্বপ্নগুলোকে এলোমেলো করে তুমি এইভাবে চলে যেতে পারো না। তোমাকে আমি ঠিক চিনতে পেরেছি, তুমি তুফান সিং নও, তুমি রাহুল, রাহুল, রাহুল। রোহনকে মদের সাথে বিষ খাইয়ে মেরে ফেলার জন্য আমাকে চাপ দিচ্ছে, কিন্তু না ভালোবাসার অভিনয় করতে করতে আজ আমি সত্যি সত্যি রোহনকে ভালোবেসে ফেলেছি। আর রোহনও আমাকে মনে প্রাণে ভালোবাসে, একটু চোখের আড়াল হলেই এসে বলে। রূপসা, রূপসা, কোথায় গেলে তুমি? এই যে রূপসা, সে আমি তোমাকে কখন থেকে খুঁজছি। কেন মশাই, চোখের আড়াল করতে ইচ্ছে করছে না বুঝি? কি করে করবে, তুমি যে আমার চোখের তারা। একদিন আমি কিন্তু ছিলাম তোমার চোখের বালি, তখন কি জানতাম তুমিই হবে আমার ভালোবাসার কুসুমকলি? রোহন, জানো রূপসা, প্রথম প্রথম তোমাকে দেখে আমার শত্রু বলে মনে হতো। এখন কি মনে হচ্ছে? বন্ধু, তুমি আমাকে বাঁচার প্রেরণা দিতে এসেছো। তাই বুঝি? হ্যাঁ, তুমি মৃত্যুর মুখ থেকে আমাকে জীবনের পথে টেনে এনেছো। রোহন, হ্যাঁ, জানো রূপসা, তোমার এই ঋণ আমি জীবনে কোনো দিন শোধ করতে পারবো না। না গো না, ঋণী তো আমি তোমার কাছে, তোমার মতো একজন মহান মানুষকে, আমার মতো একটা তুচ্ছ মেয়েকে ভালোবেসেছি। এই যে আমার জন্ম, জন্মান্তরের পাওয়া সেরা উপহার। রূপসা, তুমি পহলি নজর মে সনম মেরে দিল কো চুরায়া, তুমি পহলি নজর মে সনম মেরে দিল কো চুরায়া, ওই দুনিয়া কে বানাই তুঝে আপনা বানাইয়া, বিনা দেখে তুঝে আপনা তোমাদের কারবারে যদি কেরোসিন না ঢালতে পারি তো আমার নাম কৌশিক লাহিড়ি নয়। খুব ব্যস্ত আছো, ঠিক আছে আমি পরে আসবো। না না, কি বলতে এসেছেন বলে ফেলুন। সিরিয়াস ব্যাপারে কথা বলতে এসেছি। সিরিয়াস ব্যাপার? ইন্ডাস্ট্রির শ্রমিকদের মালিক পক্ষের সঙ্গে কথা বলতে চাই, তুমি কি কথা বলবে? নিশ্চয়ই বলবো। যাদের হাড় ভাঙা পরিশ্রমে আমাদের এই কোম্পানি আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে, তাদের আবদার মেনে নেওয়াটা তো আমাদের কর্তব্য। ঠিক আছে, তুফান সিং গাড়ি রেডি করে রেখেছে, তুমি ওদের সঙ্গে ওখানে দেখা করে এসো, যাও। ওকে রূপসা, আমি এখন আসছি, তুমি একটু ওয়েট করো, ফিরে এসে একসঙ্গে লাঞ্চ করবো, কেমন? আমিও তোমার জন্য ওয়েট করব। দাঁড়াও, কি ভুলে গেছো যে তোমাকে এখানে কিসের জন্য আনা হয়েছে? না ভুলিনি, তবে আমার শরীরে রক্ত বইছে তো, তাই মনুষ্যত্ব বিক্রি করে তোমার পাপের ভাগিদার হতে আমার বিবেকে বাধছে। রোহনের সঙ্গে মিথ্যে প্রেমের অভিনয় করতে করতে সত্যি সত্যি প্রেম করে শক্ত ঘাটে গাড়তে চাইছো, কিন্তু তুমি কি জানো তোমার আসল পরিচয়? তুমি একটা কল গার্ল, আর এই কথাটা যদি রোহন জানতে পারে তোমাকে লাথি মেরে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। তাকে আমার হতে একটু কষ্ট হবে, কিন্তু মনে এটা সান্ত্বনা থাকবে যে আমি ওই দেবতার মতো মানুষটার কোনো ক্ষতি করিনি। করনি কিন্তু ক্ষতি করতে হবে, যে কাজের জন্য তোমাকে কন্ট্রাক্ট করে আনা হয়েছে সেই কাজ ফিনিশ না হলে আমি তোমাকে ফিনিশ করে দেব। আমি মরবো, তবু আমি রোহনের কোনো ক্ষতি করব না।
আমার মুখের উপর কথা বলছিস? তোর এত সাহস, আজ মেরে তোর পিঠের চামড়া তুলে দেবো শয়তানে। কৌশিক লহেড়ি, রূপসার গায়ে আর একটা আঘাত করলে তোমার হাতটাকে আমি মুচড়ে ভেঙে দেবো শয়তান। এবার তুমি যাওনি? না। কেন? তুফান সিং বলল যে তুমি এখানে কোন একটা ক্যাচাল করতে পারো। ফিরে এসে দেখলাম তুফান সিং এর কথাই ঠিক। তুফান সিং, তোমার কারবারে আমি কেরোসিন ঢেলেই ছাড়বো। বলো বলো মিস্টার লাহিড়ি, কেন তুমি রূপসার গায়ে আঘাত করছিলে বলো। আঘাত করেছি? না তো সেরকম কিছু না, আমি দাদা হয়ে বোনকে একটু শাসন করেছিলাম এই আর কি। না দাদা নয়, এর সঙ্গে আমার কোনো ভাই বোনের সম্পর্ক নেই, এটা একটা শয়তান, জীবন্ত শয়তান। রূপসা রূপসা রূপসা, তুই এই কথাটা বলতে পারলি? রূপসা, তুই রোহনের দেখাশোনা করিসনি বলে আমি তোকে একটু বকাঝকা করেছি, শাসন করেছি, তার জন্য তুই এই কথাগুলো আমাকে শোনালি? কে বলেছে? কে বলেছে যে রূপসা আমার দেখাশোনা ঠিক মতো করেনি? স্যার তো বলেছে, তোমার বাবা, তোমার বাবা বলেছে। না, এমন কথা আমি কখনো বলিনি। আর কেনই বা বলবো, আমি তো নিজের চোখে দেখেছি রূপসা কতখানি রোহনকে কেয়ার করে। স্যার, বরং তুমি যে ওদের মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছ সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি। শুধু তাই নয় বাবা, ওই ম্যানেজার কৌশিক লাহিড়ি আজকাল আমাদের ফ্যামিলি ম্যাটারের মধ্যে মাথা গলাতে শুরু করে দিয়েছেন। এমনকি আমাদের কোম্পানির ওয়ার্কাররা পর্যন্ত ওনাকে পছন্দ করছেন না। তাই আমি চাই ইমিডিয়েট ওনাকে বরখাস্ত করা হোক। এটা আমি অনেক আগে পারতাম রে রোহন, পারিনি তোর অসুস্থতার কারণে। এবার তুই যখন সুস্থ হয়ে উঠেছিস, তোর হাতে কোম্পানির সমস্ত দায়িত্ব তুলে দিয়ে আজ এই ম্যানেজারকে আমি জাস্ট ওয়ান মিনিট স্যার। আমি আপনার ইন্ডাস্ট্রির ম্যানেজার হিসাবে নিঃস্বার্থভাবে কাজ করেছি, এটা আপনি ভুলে গেলেন? ম্যানেজার, শুধু ম্যানেজার হিসাবে না, অ্যাজ ইট ইজ ম্যান হিসাবে আপনার শুভ কাজে, অকাজে, কুকাজে আপনাকে সাহায্য করে এসেছি, সেটাও আপনি ভুলে গেলেন? তার মানে আপনার দাদার নিরুদ্দেশের ব্যাপারের প্রধান সাক্ষী কিন্তু আমি। আপনার বৌদিকে মার্ডার করার পুরো ভিডিও ক্লিপটা আমার মোবাইলে ধরা আছে। আপনি আমার বরখাস্ত লেটার রেডি করুন, আমিও আপনার কারবারে কেরোসিন ঢালার জন্য তৈরি হই। এটা তুমি করতে পারো না ম্যানেজার, কিছু তাই না। কি হলো বাবা, তাহলে আজই ওনাকে তুমি বরখাস্ত? না রে রোহন, ইচ্ছে থাকলে আজ আর কোনো উপায় নেই, কারণ আমার কৃতকর্মের সমস্ত কুফল আমার সব ক্ষমতা ব্যর্থ করে দিয়েছে। তাই তো, তাই তো আমি দত্তবাড়ির ভাগ্যাকাশে দুর্ভাগ্যের কালো মেঘ দেখতে পাচ্ছি। ওই মেঘ একটু একটু করে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে, আর সেই সর্বনাশা ঘূর্ণিঝড়ে আমাদের সুখের পরিবারটা ভেঙে চুরমার হয়ে যাবে। ওরে রোহন, আর আমাদের কোনো রেহাই নেই রে রোহন, আর আমাদের কোনো রেহাই নেই। দাঁড়াও বাবা, কি ব্যাপার, হঠাৎ তুমি ম্যানেজারকে এইভাবে ভয় পেতে শুরু করলে কেন? বলো বাবা, উত্তর দাও, উত্তর দাও বাবা। জানি না, আমি কিচ্ছু জানি না বাবা। বাবা, বাবার কথা মতো গর্বের সন্তান আছে বলে নাটক করে বিয়ে করে আমি স্বর্গে পৌঁছে গেছি, স্বর্গ সুখ উপভোগ করছি। সেই দিনের মতো আর যেন আমাকে অনাহারে দিন কাটাতে হচ্ছে না। এখন আমি নানা রকম শাড়ি পরছি, রবিবার নিলাম থেকে নিয়ে বাইরে বেড়াতে যাচ্ছি, আর এই সবই হয়েছে আমার বাবার জন্যে। আমার বাবা পাকা পাকা পাগলি, বেঁকে বেঁকে চলি, সোজা কথা বলি, এই তো মা তুই এখানেই আছিস, আমি কি না খেয়ে মরবো? কেন খেলে না, কেন কি করে খাবো? তোর যা যা আর চোখে দেখছে আর বিড়বিড় করে কি যেন বকছে, মনে হয় খাওয়ার খোটাই দিচ্ছে। কে তোমাকে খাবার খোটা দিচ্ছে? থাক মা থাক, ও নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না, আমি যদি সব খেয়ে নি ওরাও তো খাবে নাকি? তোমার মাথা খারাপ নাকি? ওসব ভিখারি হাড় হাবাতে গুলোর জন্য আমি এত ভালো ভালো খাবার গুলো নষ্ট করবো? আমি স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছি এসব খাবার গেস্টের জন্য, তোমরা বরং রুটি বা মুড়ি কিছু একটা খেয়ে নিও। ঠিক বলেছিস মা, ঠিক বলেছিস, কুকুরের পেটে কি ঘি ভাত সহ্য হয় তা? হ্যাঁ রে মা, ওরা কিছু বলেনি। বলেনি আবার? এই নিয়ে তো পুরোপুরিতে কি গন্ডগোল, কি গন্ডগোল। শুকনো রুটি দেখি আমার ভাষণ বলতে শুরু করলো। দাও
তাও বড় বউ, আমার যা তর্স হয়েছে না গো, কতদিন পরে আজকে ভালো মন্দ রান্না হয়েছে, আজ আমি পেট পুড়ে খাবো, দাও দাও দাও। বড় বউ, বাড়িতে এত কিছু রান্না হলো, অথচ আমাদের ভাগ্যে এই শুকনো পোড়া রুটি। ও বড় বউ, আমরা কি আলাদা হয়ে গেছি? আরে আলাদা না হলেও আমরা তো আজ আলাদাই গো, আমরা গরিব, ওরা বড় লোক। গরিবের পেটে কি বড় লোকের খাবার সহ্য হয় বলো? বাহারে দুনিয়া, বাবা চিরদিন নিজে না খেয়ে ভাইটাকে খাইয়ে এসেছি ভালো ভালো খাবার, নিজের পাত থেকে মাছ মাংস সব ভাইয়ের পাতে তুলে দিয়ে তার খাওয়া দেখে আমি তৃপ্তির ঢেকুর তুলেছি। অথচ আমার সেই বড় লোক ভাইয়ের দামি খাবারের দিকে সামান্যটুকু নজর দেওয়ার অধিকারটুকু আমার নেই। বাহারে ভাগ্য, বাবা তুমি চুপ করো, খাবে এসো। না না, আমি খাবো না, আমি খাবো না। ও বাড়ি ফিরলে এই রুটিটা আমি তার মুখের উপর ছুঁড়ে দিয়ে বলবো, ওরে নীলাদ্রি, আমি এবাড়ির কুকুর নই রে, আমি তোর বড় দাদা, যে নিজে না খেয়ে বহুদিন তোকে খাইয়েছে, তোকে খাইয়েছে ভালো ভালো খাবার। বলি লজ্জা বলি তোমার কিচ্ছু নেই, সামান্য খাবারের জন্য তুমি সংসারে অশান্তি বাঁধাবে? বড়বু, এই বয়সে এতই যদি লোভ তোমার, তাহলে নিজেই তো সবকিছু কিনে আনতে পারতে। আমি না হয় তোমার জন্য চপ্পচস্ত রান্না করে দিতাম, সে মুরুদ আছে তোমার? না, নেই তো, সে মুরুদ তো আমার নেই। আর যে সংসারে আমি একটা অকর্মণ্য বটবৃক্ষ, একদিন এই সংসারটাকে আমি ছায়া দিয়েছি, রোদ জল ঝড় বৃষ্টি থেকে আগলে রেখেছি, কিন্তু আজ আমার পাতা ঝরে গেছে বলে আজ আমি অথর্ব, অকর্মণ্য বটবৃক্ষ। সত্যিই তো আমার সেই মুরুদ নেই। চুপ করো, চুপ করো, খাবে চলো। হ্যাঁ হ্যাঁ, খেতে দেবে, চলো এসো এসো এসো, দাও দাও বড় বউ, দাও দাও এই শুকনো রুটিটা, আমি আমার চোখের জলে ভিজিয়ে নিয়ে চিবিয়ে চিবিয়ে খাবো, চিবিয়ে চিবিয়ে খাবো। তোকেও বলে রাখি মা, ওদের চোখের জল দেখে তুই যেন ভুলে যাস না, তোর মনটা ভীষণ নরম কিনা? নরম না ছাই, দেখোই না ওদের আমি কি হং করে ছাড়ি। এই যে বিউটি, বাড়িতে এত সব রান্না হলো অথচ দাদা শুকনো রুটি খাচ্ছে কেন? আমি কি ওদের খেতে না বলেছি নাকি? ওরাই তো বললো ও খাবার আমরা খাবো না, আমরা রুটি বা মুড়ি কিছু একটা খেয়ে নেবো। কিন্তু কেন? হিংসায় হিংসায় বাবাজি, তুমি যে এত খরচ খরচা করে বিউটির জন্মদিন পালন করছো, তা দেখে তোমার দাদা বৌদি হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কি বলছেন আপনি? শুধু কি তাই, আমি থালা ভর্তি করে ভালো ভালো খাবার সাজিয়ে নিয়ে গেলাম, ওরা তো ও খাবার খেলো না, উল্টে টিপ্পিনি কেটে বললো ও খাবার আমরা খাবো না, তোমার বাবাকে কাণ্ডে পিণ্ডে গেলাবে যাও। দাদা বৌদি এ কথা বলেছে? হ্যাঁ বাবাজি, তোমার দাদা বৌদির কথাবার্তা শুনে আমি তো খাওয়ার থালা থেকে আধ পেটাকে উঠে পড়েছি। হেউ বাবা, মারে তোর ঘরে কোনো হজমের ওষুধ ওষুধ আছে? আছে বাবা, ড্রেসিং টেবিলের উপর ডাইজিনের শিশিটা রাখা আছে, তুমি ওখান থেকে দু সিপি খেয়ে নেবে যাও। ঠিক আছে মা, ঠিক আছে, আমি দু সিপি খেয়ে নেবো, আর খাওয়া দাওয়া নিয়ে তোরা যেন কোনো অশান্তি করিস না। দাদা বৌদির এত সাহস, তারা কিনা আমার থেকে অপমান করে, আজ আমি এর শেষ থেকে ছাড়বো। দাদা বৌদি মাথা গরম করছো কেন বলো তো, ছেড়ে দাও না। না বিউটি, ওদের ছেড়ে দিলে ওরা আবার পেয়ে বসবে, আজ আমি ওদের উচিত শিক্ষা দেব। শিক্ষার কোনো শেষ নেই রে ভাই, তবু সময়ের কাছে নেওয়া শিক্ষাটাই প্রকৃত শিক্ষা। বল কি জন্য ডেকেছিলি বল। আচ্ছা তোমাদের সমস্যাটা কি বলো তো, আমি আমার রোজগারের টাকায় আমার স্ত্রীর জন্মদিন পালন করছি, তাতে তোমাদের এত হিংসে হচ্ছে কেন? আমরা হিংসে করছি? হ্যাঁ ভাই, তো দেখছি তোমাদের খাওয়ার দিতে গেলেও খাবে না, উল্টে বলে বেড়াচ্ছে ওই খাবার দেয়নি বলে আমরা রুটি বানিয়ে খাচ্ছি, আশ্চর্য মানুষ তো তোমরা। কে আমাদের খাবার দিতে গিয়েছিল? তোর বউ, ওকে জিজ্ঞাসা করতো, ও আমাদের খাবার দিতে গিয়েছিল না বারণ করতে গিয়েছিল? এই খাবার তোমাদের জন্য নয়, গেস্টদের জন্য। মিথ্যা কথা মিমি, মিথ্যা কথা, তুমি বিশ্বাস করো তোমার বৌদি সব বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে? না রে ভাই, আমরা কোনো মিথ্যা বলছি না, তুই বিশ্বাস কর। আজ তো সাত দিন পেরিয়ে গেল, কাকড়ের কোনো খোঁজ পেয়েছো? না রে ভাই,
এই সাত দিন আমি হন্যে হয়ে রাস্তায় রাস্তায় খুঁজে বেরিয়েছি, কিন্তু কেউ আমাকে কাকনের সন্ধান দিতে পারেনি। আশ্চর্য, কাকনের কোনো খোঁজ পাওনি, অথচ বাড়িতে বসেই তুমি জেনে গেলে কাকন অন্তঃসত্ত্বা, আর তার জন্য ওরা 5 লাখ টাকা দাবি করে পাঠিয়েছে। আর তাছাড়া ডাক্তারের রিপোর্টটাও তো তুই নিজের চোখে দেখেছিস ভাই। ও রিপোর্ট তো নকল, আপনি আমাদেরকে ভাওতা দিয়ে ডাক্তারকে টাকা খাইয়ে নকল রিপোর্ট বানিয়েছেন। ছি দাদা ছি, কাকন তোমার বোন, অথচ তুমি তার এত বড় সর্বনাশ করলে, তোমাকে আমি পুলিশে দেব। এসব তুমি কি বলছো? এসব তুমি কি বলছো? বড় দাদা বৌদিকে কেউ পুলিশের হাতে তুলে দেয়? তুমি এক কাজ করো, আমার কথা শোনো, এদের দুজনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বার করে দাও। ঠিক বলেছো, দোহাই ভাই দোহাই, বাড়ি থেকে তাড়িয়ে দিস না রে, এই বয়সে খেটে খাবার ক্ষমতা আমার নেই, হয়তো না খেতে পেয়েই মরে যাব। ভাই রে, তুই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিস না ভাই, তুই আমাকে আর কয়েকটা দিন সময় দে। আমি আমি কথা দিচ্ছি, আমি কাকনকে ঠিক তোর সামনে নিয়ে এসে হাজির করব, আমি প্রমাণ করে দেবো যে কাকনকে আমি বিক্রি করিনি। ভাই রে, তুই আমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিস না ভাই, এই বাড়িতে তুই আমাকে থাকতে দে, আমি তোর পায়ে ধরে বলছি। আঘাত লাগলে আমি আমার এই দু হাত দিয়ে ওর পায়ের শুশ্রূষা করেছিলাম, তাই তোর পা দুখানা কতখানি শক্ত হয়েছে আজ সেটা ভালোভাবেই পরীক্ষা করে নিল। ভালোভাবে তুমি এখানে থাকবে? না 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 বড় বউ, এবারই তার থাকবো না গো, এবারই তার থাকবো না, ওই অশ্রদ্ধার অন্ন খেয়ে বেঁচে থাকার থেকে ভিক্ষে করে খাওয়া যে অনেক ভালো বউ, ভিক্ষে করে খাওয়া যে অনেক ভালো। একদিন আমার সংসার আকাশে কালো মেঘের আনাগোনা দেখে যে ভয়টা আমি খেয়েছিলাম, আজকে সত্যি সত্যি সেটা ঘটে গেল বড় বউ, সত্যি সত্যি সেটা ঘটে গেল, আর আমরা বাড়িতে থাকবো না গো। এসো এসো, আমরা চলে যাই, এসো। একটু দাঁড়াও, আমাদের সাত পুরুষের স্বর্গের এই বাস্তু দেবতাকে শেষ প্রণাম করে যেতে দাও। নিকো কোথা ভালোবাসা, স্নেহ করুণা প্রীতির ভাষা, সবাই যে টাকার গোলা, অর্থই বড় সকলে রাজ, ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে, সবাই নিজের নিজে, সবাই নিজের নিজে। দাদা বৌদি বেটে, বেটি ওরা যে সত্যি সত্যি চলে গেল, তবে তবে আমি কি কোনো ভুল করলাম? না গো না, তুমি একদম ঠিক কাজ করছো, একদম ঠিক কাজ। ঠিক কাজ করেনি, আপনারা আমার সঙ্গে প্রতারণা করেছেন। তুমি কাকুন কোথায়? কাকুন কোথায়? আবার আমার ঘরে সংসার করছে। আমার দাদা কাকুনকে তোমার কাছে বিক্রি করে দেয়নি তো? বিক্রি বিক্রি কেন করবে, আমি তো তাকে দেখে শুনে বিয়ে করে নিয়ে গেছি। বিয়ে করে? শুনলে শুনলে বিউটি, দাদা কাকুনকে বিক্রি করে দেয়নি, অথচ অথচ আমি দাদাকে শুধু শুধু ভুল বুঝলাম। আচ্ছা আচ্ছা গৌতম, কাকনকে নিয়ে তোমার কি কোনো সমস্যা হয়েছে? সমস্যা হবে না, কোনো ছেলে যদি জানতে পারে বিয়ের আগে তার বউ 1 মাসের প্রেগনেন্সি ছিল, তার মনের অবস্থাটা কি হবে একবার আন্দাজ করে দেখতে পেরেছেন? আপনাদের বোনের কলঙ্ক ঢাকার জন্য বর্দার কাছে আমি 5 লক্ষ টাকা দাবি জানিয়েছিলাম। বললে কি বললে গৌতম? তুমি দাদার কাছে 5 লাখ টাকা দাবি করে পাঠিয়েছিলে, অথচ দাদাকে আমি ভুল বুঝে অবিশ্বাস করে আমি ভুল করেছি। আরে বসে ওটা আপনাদের পরিবারের বিষয়, ওটা বুঝে নেবেন, আমার 5 লক্ষ টাকা ছাড়ুন তো। ওই কিসের টাকা? কিসের টাকা?
বিয়ে হয়ে গেছে, ঝামেলা মিটে গেছে, আর আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। এই যে টাকা যদি হাতে না পাই প্রতারণা তাই আপনাদের জেলের ঘানি টানাবো। তাই করো কে যাও, আগে আমার বোন কাকনের সঙ্গে আমরা কথা বলে জানবো তোমার অভিযোগ কতখানি সত্যি। আগে আমার বোন কাকনকে আমাদের সামনে হাজির করো। কাকনকে হাজির করব? আমি 7 দিন সময় দিয়ে গেলাম, এই 7 দিনের মধ্যে 5 লক্ষ টাকা যদি আমার হাতে আসে ভালো, না হলে কাকনকে কেটে কুচি কুচি করে ওই নদীর জলে ভাসিয়ে দেব। এই আমার শেষ কথা বলে গেলাম। দারুণ খবর, দারুণ খবর, ওই মেয়েটা মরে গেলে আমাদের আপদটা বিদায় হয়। একটা কথা মনে রেখো কাকন, আমার বোন আর আমার বোনের যে ক্ষতি চাইবে তাকে আমি সহজে ছেড়ে দেব না। তোমাদের বরচনায় দানব আর দানবী সাজিয়ে যাদেরকে আজ আমি এই সংসার থেকে তাড়িয়ে দিয়েছিলাম, আবার সেই দেবদেবীকে আবার এই সংসার মন্দিরে ফিরিয়ে আনতে চললাম। একটু দাঁড়াও, আমিও তোমার সঙ্গে যাব। তুমি? হ্যাঁ গো আমি। তোমার ওই একটা চরিত আমার বিবেক মনুষ্যত্বকে জাগিয়ে তুলেছে গো। এই চটটা যদি তুমি আমাকে অনেকদিন আগে মারতে পারতে, তাহলে আজ তোমার দেবদেবীর মতো বর্দা বড় বৌদিকে বাড়ি ছেড়ে চলে যেতে হতো না গো। বিউটি, বিউটি দুবেলা দুমুঠো খেতে পেতো না। বাবার কথায় বড় লোক হবার লোভই তো আমাকে অমানুষ করে তুলেছিল গো। তাই আজ প্রথমবার প্রথমবার বাবার কথার অবাধ্য হয়ে তোমার দেবদেবীর মতো বর্দা বড় বৌদিকে আমার মা বাবার আসনে বসে পুজো করতে, তাদেরকে ফিরিয়ে আনতে আমিও যাব তোমার সঙ্গে। তাহলে এসো, এসো আমার সঙ্গে। হোটেল থেকে পালিয়ে সেই পরু বাড়িতে আশ্রয় নিল, মনে হয় এসে গেছি যেন কোনো শান্তির তপোবনে। এই গভীর অরণ্যের মাঝে ঝিঝি পোকার ডাক মনে করে দিচ্ছে আমরা আছি স্বর্গের নন্দন কাননে। শোনো কান পেতে, মসজিদে চলছে আজান। আরো কান পেতে শোনো, মন্দিরে চলছে পুজোর আরতি। হ্যাঁ এখানে সবকিছু ভালো বলে তো আমরা ভালো আছি রে পরাগ পাপি, অথচ ভেবে দেখ সেই হোটেলের খাবার মটন চিকেন বিরিয়ানি এটা ওটা সেটা, আর অবশেষে জীবনের ঝুঁকি। জীবনের ঝুঁকি নিয়ে পথ চলতে গিয়ে পথে কাদের সঙ্গে দেখা হয়েছে দেখো কাকুন। ছোটা কাকুন, ছোটা আয় বোন আয়। কতদিন কতদিনই তোকে আমরা খুঁজে পাইনি, আজ এই পাঞ্জাবি তুফান শিখবে সে রাহুলের মুখে সব শুধু তোকে আজ বলে নিতে এসেছি। আয় আয় বোন আয় আমার বুকে। আমিও তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে এসেছি ঠাকুরছি। কৌশিক লাড়ি জানতে পারলে তোমার বিপদ হবে। মিলন বেলা শেষ হয়ে যাওয়ার পর আমরা কাকনকে নিয়ে যাবো বাড়ি, আর সেখানেই রাহুলের সঙ্গে কাকনের বিয়ের আয়োজন করবো। আমি যাচ্ছি দাদা বৌদিকে ফিরিয়ে এনে এখানে ঘটাবো তোমাদের মিলন মেলা। এই মিলন মেলায় আমি কি অংশগ্রহণ করতে পারি না তো ভান সিং ওরফে মিস্টার রাহুল দত্ত? হলো সবাই চুপ করে গেল কেন, সবাই বোবা হয়ে গেল কেন? ও কাকনকে নিয়ে সুখের সংসার করবে, আমার বিজনেসের 12টা বাজাবে তাই না? না আমি তা হতে দেবো না, আমি ছত্র বেসে এই কাকনকে চালান করে দেবো সুদূর দুবাই। আরে এক পা ওই গ্যাস মিনে জানোয়ার, আমার বোন কাকনকে নিয়ে যেতে পারবি না। ছেড়ে দাঁড়া, পথ ছাড়বি কি না? তাহলে পথ পরিষ্কার করলাম। কি করলে ঠাকুরছি, কি করলে, কি করলে, কি করলে?
কখন গেল পর পরে? এইবারে বিউটি সুন্দরী যাবে আমার হোটেল মনীষার ঘরে। আমি তোমার ভালোবাসার প্রতিদান দিতে ওই কৌশিক লাহিড়ের জীবন থেকে সরে গেলাম। ওই কৌশিক লাহিড়ের জীবনের যবনিকা টেনে তুমি আমার ছোট বৌদিকে মুক্তি করে আনো। কখন? রাহুল দা, তোমার গাওয়া গানটা একবার গাও না রাহুল দা। গাইবে? গাও না, গাও না রাহুল দা, গাও না। আমারি আকাশে তুমি যে ধ্রুব তারা, তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা। আজ জীবনে আর মরণে আমি যে না না, ওই শয়তান কৌশিক লাহিড়ির মুখোমুখি আমাকে হতেই হবে, তা না হলে ও আমার ছেলে রোহনের ক্ষতি করে দেবে। এর জন্য যদি আমাকে জেলে যেতে হয় তাতে আমি পিছপা হব না। ওই শয়তানের মুখোশ খুলে দে, ওকে আমি জেলে ঢুকাবই। ইয়েস, এই পৃথিবীর আলোবাদাস, ওকে কিছুতেই ভোগ করতে দেওয়া যাবে না। বাবু বলছি, ওই দারোয়ানদের অনেক অনুরোধ করে ভিতরে ঢুকেছি বাবু, একটু আসবো, কথা বলবো? আসুন। আচ্ছা, কিন্তু আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আমি নীলকণ্ঠ ঘোষাল বাবু, এসো এসো। আর এই হচ্ছে আমার স্ত্রী নির্মলা। আমার প্রণাম নিন বাবু। হ্যাঁ, ছি ছি ছি, এ কি করছো? তোমরা আমার ভাই বোনের মতো, তা বলো তোমাদের জন্য আমি কি করতে পারি? বাবু, আর ৬ মাস হলো আমার বোন কাকনকে আমি খুঁজে পাচ্ছি না, তো সে এক বিরাট কাহিনীর মধ্যে দিয়ে হারিয়ে গেছে। তার খোঁজে এসে আপনার বাড়ির ওই বধূকে দেখলাম, অবিকল ঠিক যেন আমার বোন কাকন। আচ্ছা বাবু, আপনি বলতে পারবেন আপনার ওই বৌমার বাপের বাড়ি কোথায়? না, আমার অসুস্থ ছেলেকে সুস্থ করার জন্য ম্যানেজার নিয়ে এসেছিল মেয়েটিকে। মেয়েটার স্বভাবচরিত্র ভালো দেখে ওকে আমার বৌমা করে নিয়েছে। তবে শুনেছি মেয়েটার নাকি কেউ নেই। সে কি? আচ্ছা বাবু, আপনার বৌমাকে একটু ডেকে নিয়ে আসুন না, আমি আপনার সামনে দাঁড়িয়ে কিছু কথা জিজ্ঞাসা করে আবার চলে যাব। কিন্তু বৌমা তো সময় বাড়িতে নেই। বাড়িতে আমার ছেলেকে সঙ্গে নিয়ে মন্দিরে পুজো দিতে যাচ্ছি। পুজো দিতে গেছি? ঝিনুক হতে হবে কেন? আমার বৌমার নাম তো রূপসা। রূপসা? হ্যাঁ, ওই তো ওরা আসছে। আসছে? হ্যাঁ, ওই এসে গেছে। মা, মৃন্ময়ীর মন্দিরে এই প্রথম দেখলাম। আচ্ছা, এই নিন বাবা, প্রসাদই নিন। দাও মা, আর ওনাদেরও দাও। তুই আর কাকন দুটো যমজ বোন ছিলি রে, যমজ বোন। তোদেরকে নিয়ে একদম বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় দেখতে গেছিলাম, তারপর সেই পাহাড়ে ওঠার রাস্তায় এক ট্যাটু ওলার কাছে তোরা ট্যাটু আঁকতে বসেছিলি, তখন তোদের বয়স ওই 7 বছর হবে। এই কাকনের আঁকা হয়ে গেলে তুই আঁকতে বসলি, আর সেই সময় কাকন একটু বাইরে যেতে চাইলো, ওকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এসে দেখি তুইও নেই আর সেই ট্যাটুওলাও নেই। আমার সব কথা মনে পড়ে গেছে। তারপর তারপর আমি কেমন করে জ্ঞান হারাই আমার কিচ্ছু মনে নেই। জ্ঞান ফিরতে আমি দেখি কলকাতায় এক দামি নাইট ক্লাবে শুয়ে আছি, আর সেখানেই আমি বড় হয়েছি, আর সেখান থেকে ওই কৌশিক লাহিড়ি আমাকে ভাড়া করে এখানে নিয়ে এসেছে। সত্যি এক রহস্যময় ঘটনা ঘটে। তুমি আমার বুকে এসোটা করছি, আমার বুকে, আমার বুকে। এই বোন, তুই একবার
আমাকে বাধা দেওয়ার পরিণাম কি হতে পারে জানিস? মৃত্যু। যতই মেয়েদের শক্তিশালী করো না কেন, সেই মেয়েরাই হয় লোভী পুরুষের ভোগের সামগ্রী। আমাকে আমাকে আবার হতে হবে ওই লোভী পুরুষদের ভোগের সামগ্রী। কে তুমি? কবিকল আমার কাকুর ঠাকুরের মতো দেখতে না, তা কেমন করে হবে? সে তো সকলের সামনেই। বলো বলো তুমি কে? আমি আমি কাকুনের যমজ বোন ছিনেউক। কিন্তু তুমি কে? আমি আমি তোমার ছোট বৌদি ভাই। আমার ছোট বৌদি? কিন্তু তুমি এখানে কেন? স্বেচ্ছায় আসেনি, ও যেন ওটা কাকুরকে মেরে আমাকে জোর করে এখানে তুলে এনেছে। আমাকেও আমাকেও তুলে নিয়েছে যে আমার শ্বশুর মশাইকে খুন করে। ওই শয়তানটাকে আমরা কেমন করে শাস্তি দেবো? অভিনয় করে অভিনয় করে অভিনয় করে আগের পিস্তলটা আমরা চুরি করবো, তারপর জানোয়ারটাকে আমরা উচিত শিক্ষা দেবো। কিন্তু জানোয়ারটা যে বাঘের চোখ ভয়ঙ্কর ভয়ঙ্কর ছিল, অসুর তাকে বধ করেছিল মা দুর্গা। হ্যাঁ আমি শুনেছি নর শক্তির চেয়ে নরীর শক্তির ক্ষমতা অনেক বেশি। মারবো সেই প্ল্যানটা আমরা সেরে ফেলে এসে। ওই জানোয়ারটা এদিকে আসছে, নাও শুরু করো। এবার ছত্রবেশে এই দুই চিড়িয়াকে আমি চালান করে দেবো সুদূর তোমায়। তার আগে আবার এই হোটেল মনীষায় আবার শেষ খানা পিনা মাউস। কি ব্যাপার, আগে থেকেই নাচতে শুরু করে দিয়েছে যে Ladies and gentlemen, আজকের এই শুভ সন্ধ্যায় হোটেল মনীষায় শুরু হবে সঙ্গীতানুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করবেন মুম্বাইয়ের রক স্টার মিস্টার মুন্না ভাই। আজ কি রাত হ্যায় জিন্দগি কাল হাম কাহাঁ তুম কাহাঁ। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে নিলামের পদ্ধতিতে না, এক অভিনব কায়দায় এই দুই চিড়িয়াকে আপনাদের হাতে তুলে দেবো। কে কত টাকা এনেছেন আমার হাতে দিন, যার টাকা সব থেকে বেশি হবে তার হাতেই তুলে দেবো আমার এই দুই চিড়িয়াকে। দিন থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যারি আপ, যে যে অবস্থায় আছেন এই মুহূর্তে হোটেল পরিসার কক্ষ ত্যাগ করুন, না হলে আবার পিস্তলের গুলিতে। পিস্তল
সে সুযোগ তুই পাবি না রে কলির শকুনি ওরফে কৌশিক লাহিড়ি। তুই আমার মাকে মেরেছিস, আমার কাফনকে আমার কাছ থেকে সরিয়েছিস, দে দে আমার মাকে তুই ফিরিয়ে দে। তুই আমার জীবনটাকে ছাড় খাড় করে দিতে, আমার বোনকে তুই শেষ করে দিতে, তোকে আমি বাকি না করে শয়তানে তোকে আমি। ওই চমট মোকাবেলা হবে তোকে জাহান্নামে পাঠিয়ে। মহাভারতে অভিমন্যুকে বধ করেছিল সপ্তরথী মিলে, কিন্তু আমাকে পারবি না, আমি ব্ল্যাক ডায়মন্ড কৌশিক লাহিড়ি, আমি মুখে যা বলি তাই করি, আমি কাউকে বসতে দেব না, তাই এবার পিস্তলে প্রথম গুলিতে তুই মর। পুনরাবৃত্তি ঘটেছে, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে, মহাভারতের পুনরাবৃত্তি ঘটেছে। তাই তো বলি সমাজের এই খেলা ঘরে চলছে দিবারণ ক্ষেত্র, অশ্রু ভেজা চোখের করে সংসার আজ কুরুক্ষেত্র।